আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বেশ কিছুদিন পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শোতে আশা করি আপনারা অনেক অপেক্ষার পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্ত হবেন আপনারা যুক্ত থাকবেন যারা এখনো যুক্ত হননি তারা কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে যাবেন আশা করি এবং যারা কোনো কারণে যদি আমাদের এই লাইভ এখন শুনতে না পারেন তাহলে আপনারা পরবর্তীতেও শুনবেন সেটাও আমরা বিশ্বাস করি এবং আশা রাখি যাই হোক আহ সুধী মন্ডলী আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের কাছে আমরা এসেছি আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে পারিবারিক কৃষি সংকট ও সম্ভাবনা আপনারা ইতিমধ্যেই জানেন যারা কৃষির সঙ্গে জড়িত তারা নিঃসন্দেহে সেই খোঁজ খবরটি রাখেন সেটা হচ্ছে যে জাতিসংঘের বাহাত্তরতম যে অধিবেশন সাধারণ পরিষদের যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের মাধ্যমে কিন্তু একটা ঘোষণা এসেছিল যে দুই থেকে দুই এই এই সময়টা আমরা আহ বাংলা পৃথিবীর এই এই সময়টাকে বলা হচ্ছে পারিবারিক কৃষি দশক দশ বছরকে পারিবারিক কৃষি দশক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই দশক ঘোষণার একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে দারিদ্র এবং ক্ষুধা নিরসনে এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এই যে ক্ষুদ্র কৃষক বা পারিবারিক যে কৃষি সেই পারিবারিক কৃষির গুরুত্বকে তুলে ধরা এবং সরকারের যে নীতি কাঠামো সেই নীতি কাঠামো যেন পারিবারিক কৃষির বিকাশে সহায়ক হয় তার জন্য একটা উৎসাহ তৈরি করা বা একটা প্রণোদনা তৈরি করা আমাদের বাংলাদেশেও যদি আমরা ধরি আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের যেটা দুই হাজার নয়ের আদর অনুযায়ী প্রায় আহ সাড়ে তিন কোটি পরিবার রয়েছে যেগুলো আমরা বলছি কৃষক পরিবার এই 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 কৃষক পরিবারের মধ্যে বাংলাদেশের মোট পরিবারের সংখ্যা সাড়ে তিন কোটি তার মধ্যে পল্লী এলাকায় বাস করছে হচ্ছে প্রায় দুই দশমিক নয় ছয় কোটি পরিবার এবং যাদের বেশিরভাগই হচ্ছে আপনার কৃষির উপরে নির্ভরশীল প্রায় এক দশমিক ছয় ছয় কোটি এই সংখ্যাটা এবং এদের মধ্যে আবার চল্লিশ লক্ষকে বলা হচ্ছে যে যারা অতি ক্ষুদ্র বা ভূমিহীন বর্গের কৃষক এই পারিবারিক কৃষির যে কন্টেক্সট আমরা যখন পারিবারিক কৃষি নিয়ে আলোচনা করব তখন আমাদেরকে এই যে ক্ষুদ্র কৃষক বা বর্গা কৃষক যারা আছে সেই তাদের স্বার্থের কথাটা বিবেচনায় রাখতে হবে এবং একই সাথে আমাদের কৃষির যারা অন্যান্য কৃষির সাথে জড়িয়ে আছে আবহমান কাল ধরে যে জনগোষ্ঠী বিশেষ করে নারীরা তাদের কথাটা বিবেচনায় রেখে আমরা পারিবারিক কৃষিটাকে নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে পারিবারিক কৃষির পক্ষে জনমত গঠনের জন্য এবং সরকারের নীতি এবং কাঠামো গুলো যেন পারিবারিক কৃষির বিকাশে সহায়ক হয় তার জন্য এক ধরনের সামাজিক আন্দোলন শুরু হয়েছে বেশ কিছু বেসরকারি সংগঠন তাদের মধ্যে অন্যতম এলআরডি অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা সহ তাদের যে অন্তর্ভুক্ত নেটওয়ার্ক মেম্বাররা আছে তারা সবাই মিলে এই বিষয়ে তারা কিছু কাজ করছে এবং জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা সহ আরো অনেকগুলো ফোরাম রয়েছে যারা এই পারিবারিক কৃষি বিকাশের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা আজকে একটু আলোচনা করব যে পারিবারিক কৃষি গুরুত্বটা আসলে কি আমাদের কৃষি আমরা সবাই জানি আমাদের জাতীয় কৃষি নীতিতে বলা হয়েছে কৃষি হবে আপনার লাভজনক কৃষি হবে রপ্তানি মুখী আমরা খরগোশ কৃষি থেকে বেরিয়ে এসে আধুনিক কৃষি আমরা করতে চাই সুতরাং আধুনিক কৃষির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে পারিবারিক কৃষির কি কোনো কি কোনো সরকারের যে মূল্য আধুনিক কৃষির বিকাশ সেখানে কি আমরা কোন কোনো প্রতিবন্ধকতা দিচ্ছি এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা যতটুকু পারবো আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আলোচনা করবার জন্যে এখানে যুক্ত আছেন ইতিমধ্যে যুক্ত হয়েছেন রশন জাহান মনি তিনি কাজ করছেন এ এল উপনির্বাহী পরিচালক হিসেবে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমি রশন জাহান মনি স্বাগত জানাচ্ছি তিনি আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক আপনারা সবাই তাকে চেনেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মাটি ও মানুষ অনুষ্ঠানের অ্যাঙ্কর এছাড়া বিশেষ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অধ্যাপক রেজাউল সিদ্দিকীর কথা আমরা পরিচয় অনেকভাবেই দিতে পারি তবে আজকে আমরা তাকে এই বিসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেই আমরা এখানে পরিচিত করছি এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবে আশা করছি যে কোনো মুহূর্তে ডক্টর বখতিয়ার হোসেন তিনি সার एग्रीकल्चर বা সার কৃষি কেন্দ্রের বাংলাদেশে যে অফিস রয়েছে সেখানে তিনি পরিচালকের দায়িত্ব পালন করছেন ডক্টর বক্তিয়ার তিনি বলেছেন যে কিছুক্ষণ দেরি হতে পারে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন সেই জন্য কিন্তু তিনি আসবেন আমরা আশা করছি ডক্টর বখতিয়ারকে আমরা পাবো আজকে আমরা আমাদের দর্শকদেরও দেখছি যে অনেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যে শাকিল আহমেদ ভাই তিনি আমাদের সঙ্গে অনেকদিন পর আবার হ্যাঁ ধন্যবাদ শাকিল ভাই অনেকদিন পর প্রিয় মানুষগুলোকে দেখলাম সবার জন্য অনেক অনেক শাকিল ভাই বলছেন আপনার জন্য শুভকামনা আপনি থাকুন আমাদের সঙ্গে আমাদের অন্য বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন শুনছেন তাদের সকলের জন্য কামনা জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি আমি আলোচনাটা শুরু করতে চাই রশন জাহান পাকে দিয়ে তারপরে আমরা অন্যদের কাছে আসব মনে হয় যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে বাংলাদেশে পারিবারিক কৃষির গুরুত্ব আসলে কতখানি যেখানে কিনা আমি যেটা বলছিলাম ভূমিকায় যে সরকারের লক্ষ্য হচ্ছে আধুনিক কৃষি হওয়া লাভজনক কৃষি হওয়া রপ্তানিমুখী মুখী কৃষি হওয়া সেখানে পারিবারিক কৃষির গুরুত্ব আসলে কতখানি যদি একটু বলে একটু মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন প্লিজ ধন্যবাদ আতর রহমান ভাইকে আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে যে খুবই সময় একটি আলোচনা এখানে সূত্রপাত করার জন্যে এবং আপনি সঠিকভাবে বলেছেন এই নিয়ে দেশব্যাপী বিভিন্ন সেক্টর থেকেই এক ধরনের সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং ডেফিনেটলি তার একটি প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই আমি বলবো যে খুবই সময়ের একটি আলোচনা আপনি বলেছেন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তো এর আগে আপনি সূচনাতেও বলেছেন যে ইউনাইটেড নেশনস থেকে যেটি ফ্যামিলি ফার্মিং ঘোষণা করা হয়েছে সেটি সেটিও একটি মূলত একটি অনুধাবন থেকে সেটি হলো বিশ্বব্যাপী জনসংখ্যার হার যে অনুপাতে বেড়েছে প্রধানত যেটি উদ্দেশ্য যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এত বড় জনসংখ্যার এবং একই সাথে আরো এই যে ইনক্লুসিভ বলে থাকি তাহলে অনেকখানে অনেক দেশেই উন্নত এবং উন্নত দেশগুলিতে কৃষিকে ঘিরেই সেটি সম্ভব বলে মনে করা হচ্ছে এবার যদি আসি বাংলাদেশ কন্টেক্সটে ইউএন যদি আপনার ফ্যামিলি ফার্মিং এর ঘোষণা করে থাকে এবং সেই আলোকে এটিও এক্সপেক্টেড যে বাংলাদেশেও কিছু কর্মসূচি গ্রহণ করা হবে যেহেতু ইউনাইটেড নেশন একটি নেশন স্টেট হিসাবে বাংলাদেশ সেখানে এটা অটোমেটিক্যালি তার উপরে বর্তায় কিন্তু আমি যে জায়গাটাতে গুরুত্ব দিতে চাই এটি হয়তো বিশ্বব্যাপী একটি উদ্যোগ যে এই অনুভব ভবন থেকে যে খাদ্য উৎপাদন এবং খাদ্য সরবরাহ এবং খাদ্য নিরাপত্তা সবার জন্য নিশ্চিত করা কিন্তু বাংলাদেশের কথা যদি বলে থাকেন বাংলাদেশে এটি নতুন কিছু নয় ইউএনবিএফএফ আমাদের জন্য যে খুব অনেক কিছু ভ্যালু অ্যাড করবে সেটাও আমি মনে করছি না কেননা ঐতিহাসিকভাবেই চিরাচরিতভাবেই বাংলাদেশ একটি ক্ষুদ্র কৃষির দেশ আপনি কমার্শিয়াল এগ্রিকালচারের কথা যদি বিশ্বব্যাপী বলে থাকেন যে এখানে কমার্শিয়াল ইন্টারভেনশানের জন্য ইভেন খাদ্য শস্য উৎপাদনের জন্য আমরা প্রচুর নজির রয়েছে যে এক দেশ আরেক দেশে গিয়ে সেখানে ইনভেস্ট করছে তার খাদ্য নিরাপত্তার জন্য ইভেন পাকিস্তানে সৌদি আরবিয়া ইন্ডিয়া ফিলিপেন্নে এরকম সারা বিশ্বব্যাপী উদাহরণ রয়েছে কিন্তু আমাদের দেশে এটা বলবো যে আমাদের সৌভাগ্য এই ক্ষুদ্র কৃষি পুরো দেশ জুড়েই প্র্যাকটিস এবং এইটার যে একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে সেখানে এসে বড় কমার্শিয়াল ইন্টারভেনশন কৃষি সেখানে আমার মনে হয় খুব হচ্ছে না যার কারণে আমরা আমি বলবো যে আমরা বেঁচেই গিয়েছি আমি কেন বলবো যে বেঁচে গিয়েছি দেশ একটি জনবহুল দেশ আমরা বলে থাকি বিশ্বের খুব কম দেশেই এত জনসংখ্যার রয়েছে যে ক্ষুদ্র একটি দেশে কিন্তু এই দেশে এখনো যদি হিসেব করি সরকারি সুমারি মতে যে জনসুমারি যেটি হয়েছে উনিশ সালে এখনো সেই সময় বাংলাদেশের বৃহত্তর অংশ উপরের জনসংখ্যা এখনো দশমিক তার গ্রামে বসবাস করেন আমরা শুধু বলবো যে বসবাস করেন না মানুষ সেখানেই বসবাস করেন যেখানে তার জীবন জীবিকা খুঁজে পান আদারওয়াইজ যে শুধু বসবাসের জন্য বসবাস করেন তার সঙ্গে তো বাকি প্র্যাকটিক্যাল ইস্যুস গুলো জড়িত সেই কারণেই বাংলাদেশে এখনো এত পার্সেন্ট মানুষ কেন বসবাস করেন সেটাই তার আদি অকৃত্রিম জায়গা এখনো সেটি হলো তার জীবন ধারণের জীবন ধারণের উৎস এবং আমি যদি শুধু একটি উদাহরণ নেই এই যে কোভিড নাইনটিন সারা ওয়ার্ল্ডেই বলা বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে প্রথম যখন সরকার সাধারণ ছুটি সেটাকে আমরা জেনেছি কিন্তু যে শাটডাউন এবং লকডাউনটি হয়েছিল তাতে কি দেখেছি যে শিল্প যে কলকারখানা যে সেবা খাত সবচেয়ে বেশি অবদান রাখছে সেটা কিন্তু মুহূর্তেই একেবারে অবস্থায় চলে গেল মানুষ সেখানে স্থান এবং তার জীবন জীবিকার নিশ্চয়তা খুঁজে পেল না কি হলো সেটা তারা দ্রুতই গ্রামে সরে গেল এবং সেখানেই তাদের আমরা যে বলি আলটিমেট রিসোর্ট সেটি খুঁজে পেয়েছেন অনেকেই কৃষি থেকে উঠে গিয়েছিলেন এখানে এসে শিল্প শ্রমিক এবং অন্যান্য শ্রমে তারা যুক্ত ছিলেন কিন্তু দ্রুতই সিদ্ধান্ত নিতে পারলেন তারা যে ওটি আমাদের জায়গা সেখানেই ফিরে যাব সেখানে গেলে অন্তত বেঁচে থাকব এবং কার্যত তাই হয়েছে প্রচুর আলোচনায় এসেছে এই কৃষিকে কিভাবে আপহোল্ড করা যায় কৃষিকে কিভাবে সাহায্য সমর্থন দিয়ে সেখানে মানুষ বাঁচিয়ে রাখা যায় সেখানে একেবারে আমরা সকল বলি অনেক সময় উন্নত দেশগুলো আমেরিকা থেকে বিভিন্ন দেশের সরকার এত বড় বড় প্রণোদনা দিয়েছেন এখানে কি বলেছেন মানুষ বলেছেন আমরা প্রণোদনা চাই না আমাদেরকে আমাদের জায়গায় কাজ করে খেতে দিন আমরা সেখান থেকে আমরা নিজেরাই নিজেদের পথ খুঁজে নিব এবং সেটি হচ্ছে কৃষি এবং কৃষি কেন এখনো গুরুত্বপূর্ণ ক্ষুদ্র কৃষি কেন গুরুত্বপূর্ণ ক্ষুদ্র কৃষি পরিবারের সবাই মিলেই করে থাকেন যেখানে তাদের আলাদা করে শ্রম ব্যয় বা কমার্শিয়াল পারপাসে যেরকম একটি প্যাকেজ হিসাবে সার বীজ সেচ শ্রমিক সব কিছুর জন্য ব্যয় নির্বাহ করতে হয় সেটি করতে হয় না সেটি গঠনটি এরকম যে সবাই মিলে করে থাকেন এবং সেখান থেকেই তারা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ পুরো বছরের জন্য না হলেও এটা এফেওরি গবেষণা বলে থাকে যখন তাদের রিসোর্সে বিশেষ করে ন্যাচারাল রিসোর্স বলতে ল্যান্ড ভূমিতে যদি অ্যাক্সেস থাকে তবে তারা যদি নিজেরা উৎপাদক হন তারা অনেক বেশি খাদ্যে স্বনির্ভর থাকেন এবং যদি এটি এটি আমাদের পরিসংখ্যান ছ মাসের জন্য যদি একটা পরিবারের ঘরে খাদ্য নিরাপত্তা থাকে তখন তিনি অল্টারনেটিভ চিন্তা করতে পারেন এবং সেটাই হচ্ছে শক্তি, সেটাই হচ্ছে ক্ষুদ্র কৃষি এবং তার ক্ষেত্রে বাস্তব কিছু জিনিস তো রয়েছে। কেননা এটি এখনো বেঁচে আছে বলবো এবং এখনো মূল শক্তি হিসেবে কাজ করছে। কেননা আমাদের জমিগুলো অত্যন্ত ক্ষুদ্র এবং খণ্ডিত এবং তার পিছনে যে নীতি কাঠামোর কথা যেটি বললেন যে আমরা নীতি একটু পরে আসবো মনে হয় আমরা একটু আহ পরিস্থিতিটা একটু বুঝে নেই তারপরে আমরা করণীয় জায়গাটাতে আমরা একটু পরে আসবো। আমরা আপাতত একটু থাকি আমি আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে পারিবারিক একটা মূল লক্ষ্য হচ্ছে যারা ক্ষুদ্র কৃষক যাদের কি বলবো চাষি জমি নাই এই ধরনের মানুষ যারা গ্রামে বাস করে যে পরিবারগুলো তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আবহমান কাল থেকে যে একটা সমন্বিত কৃষি উদ্যোগ আমাদের দেশে ছিল সেটাকে টিকিয়ে রাখবার চেষ্টাটাই পারিবারিক কৃষির মূল কথা আমি যদি এইভাবে বুঝি আপনি এটাই তো বোঝাতে চাচ্ছেন তাই তো মনে হয় হ্যাঁ আমি পারিবারিক কৃষিকে টিকিয়ে রাখার জন্য তারা এটি করছেন তা নয় এটি চিরায়ত তারা চর্চা করে যাচ্ছেন কেননা এখানে যে কৃষি করতে যে জিনিসগুলো লাগে যে লোকায়িত জ্ঞান হ্যাঁ তারপরে ইন্ডিজেনাস ভ্যারাইটি অফ সিড যেটাকে আমরা বলি এগুলো সবই তাদের মধ্যে তারা বংশ পরম্পরায় ধারণ করে আসেন এবং এটি তাদের কাছে নতুন কোনো শিক্ষণীয় বা নতুন কোনো চ্যালেঞ্জের মনে হয় না খুব সহজাত এবং সেটি দিয়ে সহজাত ভাবেই তারা বেঁচে থাকার উপায় খুঁজে পান তো সেভাবেই কৃষি কিন্তু তাদের এই চর্চার মাধ্যমেই বেঁচে আছেন তারা বাঁচিয়ে রাখছেন এমনটি নয় কিন্তু না কৃষি বেঁচে আছে তাদেরকে নির্ভর এই তাদের চর্চার মাধ্যমে তাদেরকে চর্চার মধ্যে রেখেই তাদের উপর নির্ভর করেই কৃষি বেঁচে আছে আমি অধ্যাপক রেজা সিদ্দিকীর কাছে একটু যাব যে আমাদেরকে আমরা বর্গা কৃষিদের স্বার্থ বা ভূমিহীন কৃষকের স্বার্থে পারিবারিক কৃষির উপযোগিতার একটা প্রেক্ষাপটটা রশন জাহানমনির কাছে পেলাম কিন্তু বাংলাদেশে যে কথাটা সবসময় বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আমাদের দেশে প্রতিদিন আহ প্রায় চার লক্ষ মানুষ নতুন করে যুক্ত হচ্ছে প্রতি বছর সরে প্রতি বছর চার লক্ষ নতুন মুখ আসছে এবং জনসংখ্যা বাড়ছে জমি বাড়ছে না এই যে একটা প্রেক্ষাপট সুতরাং খাওয়াতে হবে সেই রকম জায়গা থেকে কৃষিকে আধুনিকীকরণ করা কৃষিকে আরো তার উৎপাদনশীলতা বৃদ্ধি করা অর্থাৎ সেখানে মেকানাইজেশন থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো সেখানে আছে তাহলে এই যে আমার চল্লিশ লক্ষ পরিবারের কথা যেটা আমরা বলছি ক্ষুদ্র কৃষক বা বর্গা চাষি কৃষক ভূমিহীন কৃষক এই পরিবাররা কি তাহলে বাদ পড়ে গেল সরকারের এই নীতি কৌশল থেকে সরকারের যে আধুনিক কৃষি সরকার যে লাভজনক কৃষির কথা বলছে সেখানে কি তাহলে এরা এরা উপেক্ষিত আপনার কি মনে হয় খুবই চমৎকার ভাবেই প্রশ্নটি করেছেন আসলে আমার কাছেও এগুলো একটা প্রশ্ন কারণ মানে আমরা যখন আমরা যখন কৃষি নিয়ে কথা বলি তখন কৃষির ভেতরে কিন্তু নানা রকমের বিষয়ে কাজ করে যেটা বলি আপ বলছিলেন যে আমরা আমাদের কৃষকের উপর ভিত্তি করে লোকায়িত জ্ঞানের উপর ভিত্তি করেই আমাদের কৃষিটা বেঁচে আছে আসলে কৃষি এখন কৃষির জায়গায় থাকছে কিনা এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় কারণ কৃষির সাথে আমাদের কৃষি সম্পর্ক কৃষির সাথে আমাদের সংস্কৃতির সম্পর্ক আমরা যদি আমাদের সংস্কৃতির সেই বোধের কথা যদি বলি আমাদের সেই আহ নবান্নের উৎসবটি যেটি আমাদের কৃষির কৃষকের উঠোনে হতো সেটি কিন্তু কৃষকের উঠোন থেকে চলে এসেছে এখন নগরীর কোন একটা বকুল তলায় বা মটতলায় বা অন্য কোনো জায়গাতে কৃষকের কিন্তু এবং ফাইভ স্টার এবং অনেক কর্পোরেট উঠোনে সেখানে কিন্তু নবান্নের উৎসব তো কৃষকের আবার অনেকে কিন্তু কৃষকের উৎসব বলতে অন্যান্য বিষয়গুলোকে যুক্ত করছেন কিন্তু কৃষকের উৎসব তো তার ধান কাটা কৃষকের উৎসব তো তার মাছ ধরা কৃষকের উৎসব তো তার নতুন করে যে সমস্ত কি বলা যায় যে সম্পদ আহরণ কারণ আমরা যদি সে আদিকাল থেকে যদি ধরি সেই যখন বন্য প্রাণী শিকার করে নিয়ে আসতো আদি মানুষ তখন কিন্তু সেই বন্য প্রাণীকে ঘিরে তাদের যে যে উৎসব ছিল সেটা কিন্তু সম্পদ সংগ্রহের উৎসব এবং আসলে সেই নবান্নের উৎসবের কথা বলি বা সেই সমস্ত জিনিসের কথা বলি সেটা কিন্তু কৃষকের লোকায়িত যে জ্ঞান বা তাদের যে মানে তাদের যে চর্চা সেখান থেকে কিন্তু উদ্ভূত কিন্তু আসলে আমরা যদি আবার এভাবে বলি যে আজকের যুগে এসে কৃষির ডেফিনিশনটা হয়তোবা আহ এক একজন এক এক রকম ভাবে দেখছেন আমরা কৃষিকে যেভাবে দেখি বা আপা যেভাবে দেখবেন বা আপনি যেভাবে দেখবেন আরেকজন কিন্তু সেভাবে দেখছে না তারা কিন্তু সেটাকে উৎপাদনের উৎপাদনের যন্ত্র এবং কৌশল এবং তার সাথে মুনাফা মুনাফামুখীনতা তার সম্পর্ক সেগুলোকেই মিন করছেন এবং সেজন্যই কিন্তু কৃষিকে বাণিজ্যিকীকরণের জায়গা এসছে এবং আমরা দেখছি যে কৃষিকে যখন বাণিজ্যিকীকরণের কথা বলা হচ্ছে তখন কে বাণিজ্যটা করছে বাণিজ্যটা করছে কিন্তু তৃণমূলের কৃষক নয় বাণিজ্যটা করছেন কিন্তু যারা বা যারা বিক্রেতা এবং যদি তাহলে কৃষক তো বাণিজ্য বাণিজ্য করতে পারছে না বা তার ভিতর সেই সক্ষমতা কিন্তু তৈরি হচ্ছে না আমরা কৃষকের বাণিজ্য আমরা যদি কৃষিকে বাণিজ্যিকীকরণ করতেও চাই তাহলে এই কৃষককে কিন্তু আমি বাণিজ্য না শিখিয়ে তাকে আমি হাত পা বেঁধে সাগরে ফেলে দিয়ে বলছি এবার বাণিজ্য করে তুমি আমার সাথে টিকে থাকো আসলে এইটা দিয়ে তো আর বাণিজ্য হয় না আপনাকে তো সক্ষমতা তৈরি করতে হবে এখন আমার ক্ষুদ্র কৃষক আমার মাঝারি কৃষক আমার বর্গা কৃষক বাবা আমার ভূমিহীন কৃষক তাদের সেই জায়গাগুলোতে নিশ্চয়ই তাদের সক্ষমতা বৃদ্ধির একটা মানে প্রচেষ্টা থাকতে হবে সেই প্রচেষ্টা কতটুকু আছে সেটা কিন্তু এখন আমাদের কাছে জানা নেই যদিও কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম যে সে প্রচেষ্টা কতটুকু তিনিও স্বীকার করেছেন যে না আমাদেরকে যদি বাণিজ্যিকীকরণ বা রপ্তানির দিকে যেতে হয় তাহলে ক্ষুদ্র মাঝারি এই সমস্ত কৃষকদের সক্ষমতা বাড়াতে হবে তাদেরকে আমাদের নানা রকমের সাপোর্ট দিতে হবে ক্যাপিটাল দিতে হবে অন্যান্য সহযোগিতা দিতে হবে কিন্তু এই কথাগুলো যতখানি ঘোষণায় থাকে বাস্তবে তার কতটা রূপ আমরা দেখতে পাবো সেটা একটা জায়গা তবে একটা কথা খুবই পরিষ্কার আমি মানে আমি যখন গিয়েছিলাম তখন আমার কাছে কিন্তু আমি সে প্রশ্নগুলোকে তুলেছিলাম আমার আমার দুটো আছে। খাদ্য সার্বভৌমত্বের প্রশ্ন আছে আমার খাদ্যের প্রতি আমার অধিকার সেটি প্রশ্ন আমার আছে আমার খাদ্য নিরাপত্তার অধিকার সেটিও কিন্তু আমার প্রশ্ন আছে আমার খাদ্য মানে পুষ্টি পাওয়ার অধিকার সেটিও কিন্তু আমার কাছে আছে আবার আমার কাছে লিমিটেড পরিমাণ ল্যান্ড আমার কাছে এই লিমিটেড ল্যান্ডে আমি কি প্রযুক্তি কি কৌশল ব্যবহার করে এই সবটাকে আমার জন্য নিশ্চিত করব তার মধ্যে সমন্বয়টা কিভাবে হবে একটা বড় কাজের জায়গা আমার কাছে মনে হয় যে আমরা এই কাজটা আমাদের খুব বেশি করে করা দরকার কিভাবে আমরা আমরা নিশ্চয়ই মানে আহ কোনো জায়গাতে কারো সংস্কৃতি বা কারো যে সমস্ত আধিপত্য বা কারো যে জায়গায় অবস্থান সেটিকে ধ্বংস না করে সেটাকে বিপন্ন না করে আমি যদি এভাবে বলি আমার সেই অবস্থাটাকে তো উন্নত করতে হবে এবং সেই উন্নত করতে গিয়ে আমি একটা জিনিস উন্নত করতে গিয়ে আর একটাকে মানে উন্নতিকে আমি একদম ধ্বংস করে দেব। এটি তো কোনো উন্নয়নের বিষয় না উন্নয়ন হচ্ছে আমি হলস্তিকভাবে সকলকেই উন্নয়ন করব বা সকলকে আমি নিয়ে যাব। সেই জায়গাটিতে আমাদের ঘাটতি আছে এবং যে কথাটি আমরা বলতে চাইছি যে আসলে কৃষির ক্ষেত্রে আমাদের যারা উদ্যোক্তা কৃষক যারা আছেন তারা উদ্যোক্তা হয়ে উঠতে পারছেন না এক নম্বর দু নম্বর তারা ফসলের সঙ্গত মূল্য পাচ্ছেন না তারা কারিগরি জ্ঞান যেটি পাওয়া দরকার সেটি পাচ্ছেন না তাদের অ্যাক্সেস টু ফিন্যান্স সেটি কিন্তু তাদের কাছে নাই অথচ তাদেরকে নিয়েই আমি আহ কৃষিকে বাণিজ্যিকীকরণের একটা কথা বলছি আর বেশিরভাগ জমি যে কৃষকের কাছে তাকে যদি আপনি বিপন্ন রাখেন বাণিজ্যিক করণের মধ্য দিয়ে তাহলে ওই কর্পোরেট এগ্রিকালচারের যে বড় বড় চাতকে পাঁচ দশটি 10 টি অর্গানাইজেশন তাদেরকে যতখানি সহযোগিতা করা যাবে ততখানি সহযোগিতা কিন্তু আপনি সাধারণ কৃষককে করতে পারবেন না আমরা আরেকটা কথা বলে আমি আমার এই পূর্জের কথা শেষ করি যেমন ধরেন আমাদের গার্মেন্টস নিয়েও একটা দ্বন্দ্ব আছে যে গার্মেন্টসে যারা শ্রমিক আছে তারা আসলে কতটুকু সহযোগিতা পায় গার্মেন্টস এর জন্য যে সরকার প্রণোদনা দিলেন সেই প্রণোদনা কতটা গার্মেন্ট শ্রমিকের কাছে গেল আর কতটা তার মালিকের কাছে গেল কিন্তু প্রণোদনা কিন্তু নেওয়া হলো শ্রমিকের কথা বলে সেই প্রণোদনার কথাটা কিন্তু প্রণোদনাটা শ্রমিককে না দিয়ে কিন্তু মালিকদের কাছে চলে গেল এবং সেই মালিকটা কিন্তু পরবর্তীতে আরো প্রণোদনার জন্য নিজেদেরকে মানে খালি দাবি করতেই থাকলেন করতেই থাকলেন করতেই থাকলেন তাহলে কথাটা হচ্ছে যে আপনি যদি তৃণমূল এই কৃষি ব্যবসায় করতে গিয়ে আপনি যখন সবজি রপ্তানিকারককে কোন রকম ক্যাশ বেনিফিট দেন তখন সেই বেনিফিটটা কিন্তু রপ্তানিকারকের কাছে যায় কৃষকের কাছে যায় না আপনি যখন অন্য কোনো কৃষি উপাদান উপাদান রপ্তানি করে যে বোনাসটা পান সেই বোনাসটা কিন্তু রপ্তানিকারকের কাছে যায় কৃষকের কাছে যায় না আমি কৃষকের কাছে কিভাবে যাবে সেইটির পন্থাকে ঠিক না করে আমি কৃষি ব্যবসায়ের আহ ব্রিজটা তৈরি করতে চাই না আমি এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই আমি মনেই করি কৃষি লাভজনক হওয়া উচিত কৃষকের জীবন মান উন্নত হওয়া উচিত কিন্তু তার সাথে তাকে বিপন্ন করে আমি উন্নয়নের অন্য কোনো রূপকল্প তৈরি করতে চাই না এটা আমার কথা আর কি ধন্যবাদ জি অনেক ধন্যবাদ রাজা ভাই নিঃসন্দেহে আমরা কৃষিকে লাভজনক দেখতে চাই কারণ কৃষি যদি লাভজনক হয় আমরা আশা করছি যে তাহলে যে কৃষক তার জীবন মানের অবস্থার পরিবর্তন হবে এবং সেটা আমাদের সকলেরই চাওয়া বাংলাদেশে যে আমরা এখন চল্লিশ লক্ষ ভূমিহীন কৃষকের কথা বলছি তারা নিঃসন্দেহে কিন্তু অর্থনৈতিক ভাবেও দুর্বল এবং তাদের জীবন মান নিঃসন্দেহে পিছিয়ে পড়া এবং তাদের জীবনে অনেক সংকট আছে যেগুলো থেকে আমাদের বের করে আনতে হলে আমাদের একটা সমন্বিত উদ্যোগ লাগবে আপনি বলেছেন মাননীয় মন্ত্রী উদাহরণ দিয়ে বললেন যে তিনি এসব বিষয়ে ভাবছেন এবং সক্ষমতা বাড়ানোর কথাটা খুব গুরুত্ব দিয়েই সরকার ভাবছে এবং আপনি বলছেন যে কৃষকদেরকে উদ্যোক্তাতে পরিণত করতে হবে এবং সেটাও ঠিকই আছে তাদের উদ্যোক্তা সমস্যা আছে আমি কাছে আরেকবার বর্গা চাষী বা প্রান্তিক কৃষক তারা আজকে তাদের তাদের কি বলবো তারা বঞ্চিত সুযোগ বঞ্চিত আমরা যেভাবেই বলি না কেন তারা আসলে পিছিয়ে আছে বর্তমান যে কৃষি বা কৃষি নীতি বা কৃষি যে প্রণোদনা সেগুলো কিন্তু তাদের কাছে পৌঁছায় না ভাই খুব স্পষ্ট করে বললেন যে সরকার যা দেয় তাও কিন্তু আসলে তার কাছে পৌঁছায় না এই না পৌঁছানোর একটা কারণ বোধহয় তাদের সংগঠিত না হওয়া কারণ তারা সংগঠিত হতে পারছে না তাদের তো আইডেন্টি নাই আইডেন্টিটি না থাকলে তারা সংগঠিত হবে কি করে কে তাদেরকে সংগঠিত করবে সেই ব্যাপারে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেহেতু আমরা পারিবারিক কৃষির সংকটের কথাগুলো আজকে এখানে তুলে ধরছি সুতরাং সেই সংকটের জায়গাটা তাদের তাদের এই ধরনের সংকটের কথাগুলো যদি একটু বলেন একই সাথে আমাদের কৃষিতে যে নারীর অবদান এবং এই নারীরাও কিন্তু আসলে তাদের তাদের অবদানটাকে অনেক ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হচ্ছে না এবং আপনাদের একটা স্পষ্ট দাবি রয়েছে যে নারীর কৃষির অবদানকে আলাদা করেই স্বীকার করতে হবে এবং তাকে আলাদা করেই চিহ্নিত করতে হবে এবং মূল্যায়ন করতে হবে তো সুতরাং সেই প্রেক্ষাপটেও যদি একটু আপনি যদি একটু ব্যাখ্যা করেন আজিজ আহ আপনাকে একটু অনুরোধ করতে চাই আপনি একটি মন্তব্য করেছেন কিন্তু আহ আমরা মন্তব্যটা স্ক্রিনে দেখাই সবগুলো মন্তব্য কিন্তু অনেক বড় মন্তব্য হলে স্ক্রিনে দেখা দেওয়া যায় না ওই ফেজ ঢেকে যায় সেজন্য যদি ছোট ছোট মন্তব্য করেন তাহলে একটু সুবিধা হয় যারাই মন্তব্য করবেন একটু ছোট ছোট মন্তব্য করবেন আপনি কয়েকবার করে করেন একাধিকবার করেন কোনো সমস্যা নেই মনে আপা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষির কথা এতক্ষণ রেজল্ট করেন ভাই যেটা বললেন যে কৃষির বাণিজ্যকরণই বলি আধুনিকীকরণই বলি কৃষককে বাদ দিয়ে নয় যারা আসলেই কৃষক আসলেই উৎপাদক তাদের তাদের তাদেরকে অন্তর্ভুক্ত করে যেটা করা যাবে সেটাই আমরা করতে চাই কিন্তু এই ক্ষেত্রে আপনি যে কথাটি এখন তুললেন যে এখানে তারা বাদ পড়ছেন কেন বা আসলেই বাদ করছেন কিনা তারা বাদ পড়ছেন বা সেখানে প্রচুর জর্জরিত হয়ে আছেন সে বিষয়ে আমার মনে হয় কারোরই দ্বিমত নেই এবং তার মধ্যে কিছু জিনিস আছে যেটা হলো যে কৃষি সমর্থন যাই বলি না কেন সেটা সরকারের পক্ষ থেকে আসবে এবং কৃষকের জন্যে তো সেক্ষেত্রে কৃষকের জন্য যদি বলে থাকি এটা খুব জোর দিয়ে সামনে আনা দরকার বলা দরকার যে এদেশে এটি সরকারি পরিসংখ্যান মতে উনিশশো ২০১৯ উনিশ সালের আহ শ্রমশক্তি পরিসংখ্যানে বলে এদেশের সর্বমোট যে শ্রমশক্তি রয়েছে একশো ভাগের মধ্যে চল্লিশ দশমিক ছয় ভাগ শ্রমশক্তি এখনো কৃষিতে নিয়োজিত সো একক একটা সেক্টরে যদি প্রায় অর্ধেক নিয়োজিত থাকে তাহলে সেইটার তো সবচেয়ে বড় থাকার কথা এবং তারপরে আরো একটু বলি আমরা কৃষকের কথা বলছি তো এই পারসেন্ট শ্রমশক্তির মধ্যে কৃষক হিসাবে কিন্তু যারা আছেন তারা হলেন আপনার নারী কৃষকের সংখ্যা গ্রামীণ নারী গ্রামীণ কৃষিতে তাদের অংশগ্রহণ হচ্ছে বাহাত্তর দশমিক ছয় শতাংশ সেটি সরকারি পরিসংখ্যান কিন্তু এই যে বললেন যে কৃষকের অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়ন বা বাণিজ্যিকীকরণ যদি বলে থাকি এই নারী বিভিন্ন অঞ্চলে আগে বলা হতো কৃষির পোস্ট হারভেস্টিং এ কাজ করেন সেই চিত্র কিন্তু বদলে গেছে এবং এখানে নারীরা এখন সম্মুখ অনেক জায়গায় কাজ করে থাকেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সব এলাকায় না হলেও কিন্তু এত সব কাজের পরেও তারা কিন্তু কৃষক হিসাবে অফিসিয়ালি স্বীকৃত নন তারা কৃষি শ্রমিক হিসাবে তাদেরকে পরিগণ্য করা হয় এবং যাতে করে এই প্রথম দফায় যদি বাহাত্তর দশমিক ছয় শতাংশ কৃষক সমস্ত যে উদ্যোগ আছে তার বাইরে পড়ে যায় তাহলে কারা থাকছে বাকি এটি একটি বড় প্রশ্ন এবং এই নারী যে কৃষক সেটি পর্যন্ত আমাদের না অফিসিয়াল কোনো রেকগনাইশন হিসাবে আসছে না আমাদের মন মানসিকতায় আমরা ধারণ করছি যে নারী কৃষক হ্যাঁ নারী এই যে কৃষিতে যত কিছু আমরা করতে চাই তাদের অন্তর্ভুক্তি বাদ দিলে এটা চলবে না এবং এই পরিবর্তনটি অত্যন্ত নীরবেই ঘটে গিয়েছে এবং এমন একটি সময়ে আমরা এসে পৌঁছেছি যে খন্ডিত জমি ক্ষুদ্র জমি যা দিয়ে একটা পরিবারের হয়তো সারা বছরের ভরণ পোষণ বা তার জীবন জীবিকা চলে না এটি একটি মূল কারণ এবং প্রাথমিক কারণ এবং সেখান থেকে আরো রয়েছে শহুরে হাতছানি যে cash যেগুলো আছে যে ইনকাম এগুলোর কারণে পুরুষরা কিন্তু কৃষি থেকে প্রায় অনুপস্থিত। এই এই ঘটনাগুলো কিন্তু আশেপাশের দেশে নেপাল বিশেষ করে পতিত পড়ে থাকে প্রচুর জমি করার লোক থাকে না হ্যাঁ তো বাংলাদেশও এরকম একটি পরিস্থিতি এসে পৌঁছেছে এছাড়াও যাদের জমি রয়েছে এবং এছাড়াও যারা কিছু জমি রয়েছে তারা ওটার রেখে দিয়ে এবং বাইরে পাড়ি দিচ্ছেন যে রেমিটেন্স আর্নার যাদেরকে বলি আমরা এবং যখন তারা চলে যান এই জমি এই পরিবার পরিবারের নারী শিশু এবং বয়োজ্যেষ্ঠদেরকে অত্যন্ত ভালনারেবল একটা সিচুয়েশনে রেখে যান অনেক ক্ষেত্রে তারা বড় বড় অঙ্কের ঋণ করে তারপরে তারা পাড়ি দেন তো এখানে আলটিমেটলি সেই নারী হ্যাঁ ডিফ্যাক্টো নারী প্রধান পরিবার হিসাবে সমস্ত দায় দায়িত্ব কাঁধে তুলে নেন। পরিবারের প্রতিবেলার খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে তাদের যে জীবন জীবিকা জমির দেখভাল চাষাবাদ এটা বিক্রি বন্টন সমস্ত কিছু তার কাঁধে কিন্তু আছে তো কৃষি আলটিমেটলি এটা অনেকে মনে করেন নারীদের এক ধরনের ক্ষমতায়ন হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু অনেকটা তারা বাধ্য হয়েও সেখানে এসেছে এবং আসার ফলে আমি বলবো যে কৃষি অনেকটা এখন পর্যন্ত বেঁচে গেছে এই নারীদের সামনে চলে আসার কারণে যেখানে নাকি আমি বলি যে এই নারীরা কিন্তু এই ভঙ্গুর যে কৃষির দশা সেটিকে এসে হাল ধরেছে এবং সেটা শুধু গ্রামীণ কৃষক বা পরিবার পারিবারিক কৃষি যারা করেন তাদের জীবন জীবিকা নয় তারা দায়িত্ব তুলে নিয়েছেন গোটা জাতির খাদ্য নিরাপত্তার এবং খাদ্য সরবরাহের দায়িত্ব তারা তুলে নিয়েছেন এখানে আমি একই সাথে এটা না বললে অসম্পূর্ণ থাকবে যে এই দায়দায়িত্বটি পালনকালে পালন কালে আমরা যে বলি স্থায়িত্বশীল কৃষি যেটি বহুকাল ধরে আমাদের দেশে হাজার বছরের কৃষি সেটিকে তারা ফিরিয়ে আনা বলেন বা সেটাকে ধরে রাখার কাজটি কিন্তু তারাই করে যাচ্ছেন কেন এই যে ক্ষুদ্র কৃষি খন্ডিত জমি এখানে তারা যেভাবে উৎপাদনে যান সেটা হলো তারা যথাসম্ভব এখনো হ্যাঁ যে এই চিরায়ত জ্ঞান ব্যবহার করে তাদের যে অফ বলি সেটাকে তারা ব্যবহার করে জৈব সার যেমন কেঁচো সার আরো অন্যান্য যেসব জৈব সার এগুলো ব্যবহার করে তারা উৎপাদনে দেয় আমরা যদি শুধু টাকার অঙ্কে হিসেব করি আমরা যদি শুধু ওই পরিবারগুলোর জন্য করে থাকেন বলি কিন্তু অনেক ছোট করে বলা হয় হ্যাঁ এখানে তারা উৎপাদন করছেন গোটা জাতির জন্যে। আমরা আজ গর্ব করে বলি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ। তাহলে বাহাত্তর দশমিক ছয় শতাংশ নারী কৃষক যেখানে কাজ করছেন তাহলে এটা কাদের contribution হচ্ছে। definitely সেখানে পুরুষ কৃষকরাও রয়েছেন। হ্যাঁ তো সে এইখানে যে তাদের সাহায্য সমর্থনের জায়গায় যদি কৃষক হিসাবেই স্বীকৃতি না থাকে আপনি বলেছেন যে এলআরডি কাজ করে থাকে এই নিয়ে সারা দেশেই আমাদের সহযোগী সংগঠন রয়েছেন আমরা দেখেছি সরকারের যে সমস্ত আপনার সাহায্য সমর্থন উপকরণে থেকে থাকে যেমন সার বীজ ঋণ এগুলোতে যখন এই কৃষক নারীরা প্রবেশাধিকার চান তখন যেটা হয় যে অনেকখানে নীতিমালায় বলা থাকলেও যে উইদাউট কোলেটারাল তারা এটা পাবেন কোথাও তারা ঋণের ক্ষেত্রে উদাহরণটা দিতে পারি এখন ব্যাংক বলবে যে আমি ব্যাংক আমার গ্যারান্টার লাগবে হ্যাঁ তো এটা অনেক সময় পলিসিও তাদেরকে সমর্থন করে না একই সাথে তো আমাদের যেটা বলে যে মানসিকতা যেটি রয়েছে সেটিও তাদেরকে সাহায্য করে না এখন এই যদি সাহায্য না করে থাকে তাহলে এই কৃষি কি করে এগোবে কি করে ইনক্লুসিভ হব আমরা তো আমার মনে হয় সেই জায়গাটিকে বড় করে তোলা দরকার এবং একই সাথে কৃষির চিরাচরিত যে সমস্যাগুলি উৎপাদনের উচ্চ মূল্য তারপরে থাকে প্রাকৃতিক দুর্যোগ এবং সমস্ত কিছু দুষ্প্রাপ্যতা এর মধ্য দিয়ে কৃষিটি যখন উৎপাদনে এসে বাজারে পৌঁছায় তখন তারা মূল সমস্যাটি ফেস করেন সেটি বাজারে তারা ন্যায্য মূল্য নিশ্চিত করা তো সেই ক্ষেত্রে যেটা হয় যে উৎপাদন আমরা গতকালকে আলোচনায়ও বলেছি যে বছর উৎপাদন বেশি হয় সে বছর কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কেননা সেই উৎপাদন প্রচুর হওয়ার কারণে বাজারে দাম কমে যায় এবং সেটা যে শুধু ন্যায়সঙ্গত ভাবে কমে যায় তা নয় অন্যান্য যারা আছেন যারা আছেন তারা এই সুযোগটি খুব ভালোভাবে গ্রহণ করে একটা বা কত পাবেন অন্যরা কত পাবেন কৃষক কতখানি দাবি করবে আমি যেটি বলবো যে আমরা কেন মধ্য লাগবে আমাদের বিশ্বের অনেক জায়গায় বড় বড় কৃষক সমবায়ের উদাহরণ আছে পুরো চেইন বলি আমরা এটা এই ভ্যালু চেইনটি পুরোটাই তারা তাদের তাদের নিয়ন্ত্রণে রাখেন মতো করে করেন তারা নির্ধারণ করে থাকেন যতক্ষণ পর্যন্ত কৃষককে না এনে চিন্তা করব ততক্ষণ পর্যন্ত আলগা থেকে যে সাহায্য সমর্থনের কথা বলি সেটা অনেকটা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার মতো হবে এবং তারও মধ্যে আমরা নিশ্চয়ই আলাপ করব যে পলিসি কি করে তার থেকেও বাইরে রাখে আপনি মৎস্যজীবী বলেন কৃষিজীবী বলেন তাদের জন্য যে সাহায্য সমর্থনগুলি দেয়া হয়ে থাকে সেটা কি করে অন্যের কাছে চলে যায় যারা অ তাদের হাতে চলে যায় সেই কৃষক এবং মৎস্যজীবীরা তারা শ্রমিক হিসেবেই থেকে যান হ্যাঁ জমির ক্ষেত্রে জমির মালিক না হওয়ার কারণে মৎস্যজীবীর ক্ষেত্রে নৌকা এবং জালের মালিক না হওয়ার কারণে হ্যাঁ সমস্ত ক্ষেত্রেই তারা কিন্তু শ্রমিক হিসেবেই কাজ করতে থাকেন আর আমরা যারা অ্যাবসেন্টই আছি আমরা সেই সুযোগটা খুব ভালোভাবেই গ্রহণ করি ফোর ইয়ারা মাঝখানে এসে সেটা গ্রহণ করে থাকেন তো এগুলো হচ্ছে আমার মনে হয় বড় চ্যালেঞ্জ প্রতিবন্ধকতা ক্ষুদ্র কৃষিকে হ্যাঁ তুলে ধরার জন্য এবং তুলে যে ধরতে হবে না হলে যে চলছে না সেটা আমরা ভালো করেই জানি কেননা বিশ্বের আশি শতাংশ খাদ্য উৎপাদন ক্ষুদ্র কৃষি করে থাকে শুধু বাংলাদেশ নয় এখানে যদি আপনি চাষাবাদের কথা বলে থাকেন যেগুলো খাদ্য নয়, খাদ্য নয় সেরকম উৎপাদনে কিন্তু commercialize যারা corporate যারা তারা অনেক বেশি উৎসাহী হয়ে থাকেন। তামাক চাষ, তুলা চাষ, অন্যান্য দেশের জাত্রপা হতে ধরে আর palm oil হতে ধরে এগুলো হচ্ছে সারা বিশ্বের চিত্র। কিন্তু ক্ষুদ্র কৃষি এগুলো করে না। হ্যাঁ তো সেই কারণেই আমি আবারো বলছি কেন ইম্পর্টেন্ট কোথায় সমস্যাগুলো আছে কি কি জিনিস আমাদের আসলে মাথায় নিতে হবে এবং আমরা পরে আলাপ করবো নিশ্চয়ই পলিসিতে কোন কোন মানসিকতার জায়গাটিতে বড় পরিবর্তন আমাদের আনতে হবে মানসিকতার জায়গায় পরিবর্তনের সাথে সাথে নীতি কৌশলের উপর কিছু পরিবর্তন লাগবে আমরা রাজা সিদ্দিকির কাছে একটু শুনি আপনি যে জায়গাটায় আলোচনাটা নিয়ে এসছেন আপনি বলছেন যে নারী শ্রমিক যারা আছে কৃষিতে তাদের তো স্বীকৃতি নাই তাদের সুযোগও নাই সুযোগ সীমাবদ্ধ একটা উদাহরণ যদি দেওয়া যায় সেটা হলো ব্যাংকিং সেক্টরে তারা আসতে পারছে না তাদের আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে তাদেরকে কৃষি কার্ড দেওয়া হচ্ছে না আর বর্গা চাষীদের ক্ষেত্রেও একই সমস্যা কারণ সরকারের নীতিমালাতে আছে যে যদি আপনার সার্টেন অ্যামাউন্ট অফ জমি না থাকে তাহলে আপনি কৃষক হিসেবে স্বীকৃতি পাবেন না তো বর্গা চাষি তো তারাই প্রান্তজনীয় কৃষক তো তারাই যাদের জমি নাই ভূমিহীন কৃষক তো তাহলে তো তারা কোনোদিনই কৃষি কার্ড পাবে না এবার কৃষি কার্ড যদি না পায় তাহলে তো সে সরকারের সুবিধা থেকেও বঞ্চিত হবে এমন তো অবস্থায় করণীয়টা কি আপনি বলছেন যে ফার্মার্স কোঅপারেটিভ লেড একটা ভ্যালু চেইন সিস্টেম ডেভেলপ করা যায় পৃথিবীর অনেক দেশে আছে নিঃসন্দেহে এটা করা যায় জাপানে আমি নিজে এটা দেখেছি এবং আমি এটা খুব ভালো জানি আমি বড় ভক্ত বলতে পারেন যে ফার্মার্স কোঅপারেটিভ লেড ভ্যালু চেইন ডেভেলপ করা তো সেটা কিন্তু বাংলাদেশে এই আলোচনাটা খুব বেশি আমরা শুনি না যদিও বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ভ্যালু চেইন ডেভেলপমেন্টের জন্য সিটিজেনস ইনভলভমেন্টের একটা তাগিদ রয়েছে এবং তারা একটা জাতীয় কনফারেন্সও করেছে এবং এই অ্যাক্সেস টু ফাইন্যান্সের জায়গাটাতেও বঞ্চিতদেরকে করে তাদেরকে তাদের জন্য দরজা খুলে দেওয়া যায় এই জন্য ভরসার নতুন জানালা নামে একটা উদ্যোগ আছে যেটা সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত আমি তার কাছে একটু একটু সবটা মিলিয়ে শুনতে চাই আশার আলো কি আমাদের দেখাতে পারেন আহ ধন্যবাদ আসলে মানে অনেকগুলো প্রশ্ন আছে এর ভেতরে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে আমাদের আহ দুরকম একটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার জায়গা আমাদের বাস্তবতার জায়গা এবং আকাঙ্ক্ষার জায়গাটি এমন সেটির ভেতরে তো খুব চমৎকার করেই বলা যায় যে আমরা এটা চাই এটা চাই এটা চাই কিন্তু বাস্তবতাটা হচ্ছে ভিন্ন আপনি যদি বলেন যে আমাদের সেই আক্তার হাবিদ খান যখন দেখে আমাদের এখানে কোঅপারেটিভ সিস্টেম গড়ে তুলেছিল সেই জিতার কোঅপারেটিভ সোসাইটির যে মডেল এক স্তর বিশিষ্ট দ্বি বিশিষ্ট তারপরে আরো অনেক রকমের ঘটনা ঘটেছে সেই কোঅপারেটিভ সিস্টেম কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল যে আমরা খুব যে সফলভাবে কাজে লাগালো সেটা কিন্তু লাগাতে পারলাম না এবং এই জায়গাটাতে আইআর বলেন বিআর ডিপি বলেন এই সমস্ত যে যে কর্মকাণ্ড গুলো ছিল সে কর্মকাণ্ড গুলো কিন্তু আমাদেরকে খুব একটা হেল্প করতে পারেনি তার প্রধান কারণ ছিল এই সমস্ত সমবায় সমিতির নেতৃত্বে যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আসা হয়েছিল তারা যতটা কৃষক তার চেয়ে অনেক বেশি ছিলেন হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্ব এবং এ কারণেই কিন্তু জিনিসগুলো ভেতরে ঘটনাগুলো ঘটে গেছে এবং আমি এই কথাটাই বলি যে আমাদের এইখানে যখন একটা কোনো ইনিশিয়েটিভ আপনি নেবেন সেই ইনিশিয়েটিভের ভেতরে যখন নাকি কিছু মানুষ ঢুকে যাবে যে মানুষগুলোকে আপনি আপনার সামাজিক শক্তি দিয়ে তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবেন না তখন সে এসে কিন্তু পুরো ঘটনাকে কিন্তু আপনার মত করে আর চালাবে না সে তার মতো করে চালানোর চেষ্টা করবে আমাদের স্থানীয় পর্যায়ে যে সমস্ত রাজনৈতিক শক্তি আছে আমি তাদের সকলকেই বলছি না কিন্তু অনেকেই আছে যারা প্রপিপুল কাজ করবেন কিন্তু অনেকেই আছেন তারা ওই জায়গাটাতে তাদের নিজেদের ব্যক্তিগত প্রফিটেবিলিটি এনশিওর করার চেষ্টা করবেন এবং আমরা যদি এভাবে বলি যে আমাদের মিল ভিটার মতো অর্গানাইজেশন যে অর্গানাইজেশন আমাদের কোঅপারেটিভ প্লেড একটা মার্কেটিং সিস্টেম আমাদের এখানে গড়ে উঠেছে এবং সেটার ভেতরে কিন্তু অনেক রকমের প্রশ্ন আমাদের কৃষক পর্যায়ে কিন্তু অনেক অনুযোগ আছে অভিযোগ আছে যে তারা ওই জায়গাতে ঠিক মতো পূর্ণ পাচ্ছেন কিনা তার ওই দুধের যে ক্রিম পার্সেন্টেজ সেটাকে ঠিক মতো ক্যালকুলেট করা হচ্ছে কি হচ্ছে না এবং তাদেরকে প্রাইস দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ইনপুট দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত বিধিবিধানগুলো থাকা দরকার সেগুলো ঠিক মতো দেওয়া হচ্ছে কি হচ্ছে না এগুলো কিন্তু প্রশ্ন আছে কিন্তু তারপরেও এইটাই একটা সমাধান যদি আমরা বলি যে আমাদের তৃণমূলের কৃষককে কোনো সুবিধা দিতে হবে তাহলে এটা দিয়েই আমাদেরকে সমাধানটা দিতে হবে কিন্তু সেই সমাধানটা করার জন্য কিছু আমাদের সরকারের একটা এরকম আমরা বলতে পারি কিন্তু আমার মনে হয় যে বেসরকারি পর্যায়ে অর্গানাইজেশন পর্যায়ে একাধিক মডেল তৈরি করা দরকার যে মডেল গুলোকে কাজে মানে আমরা অন্তপক্ষে পক্ষে দৃশ্যমান করতে পারবো যে এই মডেলটি আমরা অন্তত পক্ষে আহ অন্যদের অন্য এলাকা গুলোতে বা অন্য কাজের ক্ষেত্রে কাজে লাগাতে পারি এবং আমি মানে ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি সেটা সম্ভব আমাদের শুনছেন আমাদের আলোচনা করছেন এবং সেখানে কিন্তু ওই ছোট কৃষক বড় কৃষক সকলকে একত্রিত করেই কিন্তু ওখানে সংগঠিত করে কমিউনিটি এন্টারপ্রাইজ ওইটা একটা মডেল তৈরি করেছেন এবং সেই কমিউনিটি এন্টারপ্রাইজের মধ্য দিয়ে তিনি কিন্তু ওখানে মাছ উৎপাদন করছেন এবং সেই মাছ তিনি কিন্তু তার কাছে কিন্তু ব্যাপারীরা চলে যাচ্ছে কৃষক এবং মাঝারি কৃষক বা বড় কৃষক সকলের জন্য একই ধরনের একটা করতে এবং তিনি নিজে বারে বারে এই কথাটি বলে থাকেন আমাদের কৃষি পর্যায়ে কোনো কোনো ক্লাস্টারে নির্দিষ্ট কোনো পণ্যের জন্য যদি ক্লাস্টার তৈরি করা যায় তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের কমিউনিটি এন্টারপ্রাইজ সেরকম গড়ে উঠতে পারে এবং তাহলে বড় বড় ব্যবসায়ীরাও সেখানে যাবে এবং তাদেরকে বিক্রি করতেও কিন্তু তেমন খুব একটা অসুবিধা হবে না এই যে জায়গাগুলোকে আসলে আমার কাছে মনে হয় যে গুড এক্সাম্পল যেগুলো আছে সেগুলোকে একটু ক্যাপিটালাইজ করা দরকার আমরা সমস্যার কথাগুলো যত বলি আমাদের কাছে যে ভালো ভালো উদাহরণগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা খুব একটা বেশি সামনে আনি না আমাদের এই ভালো ভালো বা গুড এক্সাম্পলগুলোকে ক্যাপিটালাইজ করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার এবং সেইগুলোকে নিয়ে পারমোটেশন কম্পিটিশন করে সেগুলোর মধ্য দিয়ে আরো নতুন মডেল খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখা দরকার আমার কাছে মনে হয় যে এইটা খুব জরুরি হয়ে পড়েছে এবং মার্কেটিং এর জায়গা তো একটা বড় চ্যালেঞ্জের জায়গা সবসময় আমি মনে করি যে এই জায়গাটিতে সমবায় হোক কমিউনিটি এন্টারপ্রাইজ হোক বা আর যাই হোক না কেন কৃষক যাতে সঙ্গত বা লাভজনক মূল্য পায় এটাকে নিশ্চিত করতে হবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা মধ্য সত্ত ভোগীকে আমিও চাই না কিন্তু আমাদের দেশে মধ্যসত্ত্ব ভোগীরা যদি ওই যে কালকে আমাদের একজন বোন বলছিলেন যে মধ্যসত্ত্ব ভোগীরা আবার যদি ওই একত্রিত হয়ে জিনিস না কেনেন তাহলে আবার কৃষক বিপদে পড়ে যায় খামারি বিপদে পড়ে যায় তো ওই জায়গাগুলোতে একটা ব্রেক করা দরকার যে কিভাবে ওই জায়গাগুলোকে ওভারকাম করে আমরা আসলে পণ্যটিকে নিয়ে যেতে পারি আর আপনি জিনের কথা যেটা বলছিলেন এটা কিন্তু একটা ব্যাপার যে আমাদের মানে আমি আমি নিজে যেটুকু জানি আর কি যে কৃষি ক্ষেত্রে আমাদের নারীদেরকে ওই রকম ভাবে যে মূল্য দেওয়া সেটা কিন্তু আসলে দেওয়া হয় না তাদের পুত্রদের কাছ থেকে বা তাদের স্বামীদের কাছ থেকে গ্যারান্টি নিয়ে বা তাদের বাবার কাছ থেকে গ্যারান্টি নিয়ে তাকে ঋণ প্রদান করার চেষ্টা করায় কি যারা নাকি নারী অধিকার নিয়ে কাজ করেন আমাদের এনজিও গুলো তারা যখন এম এফ মাইক্রো ফিনান্স কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়মই প্রযোজ্য মানে তার মানে ব্যাপারটা হচ্ছে সকলেই কিন্তু আসলে ব্যবসা করার মানসিকতা থেকে কাজটি করেন তবে কথা ঠিক যে আমরা যদি সত্যিকার অর্থে কোনো ভালো নারী উদ্যোক্তাকে দেখতে পাই বা তারা যদি বেরিয়ে আসেন ব্যাংক কিন্তু সে সমস্ত জায়গাগুলোতে উড়িয়ে আমি গত কয়েক সপ্তাহ আগে গিয়েছিলাম চলিতে সেখানে একজন উদ্যোক্তা মহিলা আহ নিপুণ চাকবা তিনি কিন্তু নিজে নিজে মাশরুম চাষ করে নিজে একটা অর্গানাইজেশন তৈরি করেছেন নিজের নামে জমি কিনেছেন এবং ব্যাংকটাকে ফিনান্স করছে আরে দেখা যাচ্ছে যে আসলে কোনো কোনো জায়গাতে কিন্তু কোনো গুড এক্সাম্পলও আছে তাহলে গুড এক্সাম্পল যেটা আছে সেই গুড এক্সাম্পলটি আর এক জায়গায় গুড এক্সাম্পল হিসেবে যাবে না কেন এবং আমি এটাও জানি যে আপনার কালীগঞ্জে অনেক নারী তারা কিন্তু কৃষি ঋণ পেয়েছেন এবং তারা কিন্তু উদ্যোক্তা ঋণ পেয়েছেন ব্যাংকের কাছ থেকে তাদের স্বামীদের গ্যারান্টি ছাড়াই বা তাদের নিজেদের যে সক্ষমতা সেটা দিয়ে তাহলে এই গুড এক্সাম্পল গুলো ব্যাংকের একটা মাইন্ডসেটের জায়গায় পরিবর্তন দরকার ব্যাংকার গুলো ব্যাংকারদের যদি মাইন্ডসেটে পরিবর্তন হয় তাহলে এটা কিন্তু করা সম্ভব আমরা ভরসা নতুন জানানোর মধ্য দিয়ে ব্যাংকারদের এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করার চেষ্টা করছি এবং একটা মাইন্ডসেট চেঞ্জ করেছি আপনি শুনে খুশি হবেন মনে আপা আপনাকে বলে রাখি ব্যাংকের এম যিনি নাকি ওই পরিপাটি করা কক্ষ থেকে কখনো বাইরেই আসেন না আমরা তাকে পঞ্চগড়ের গ্রামে নিয়ে গিয়েছি আমরা বাগানে নিয়ে আমরা তাকে মানে দাউদ দিয়ে ওই পাড়ে নিয়ে গিয়েছি এবং তিনি যখন নাকি উদ্যোগ গুলো দেখেছেন এবং কৃষকের সাথে কথা বলেছেন তখন তিনি কিন্তু বলেছেন যে আমি কেন এদেরকে সহযোগিতা করব না আসলে তাদের তো ভিশনটাই নাই আমরা যদি আমাদের যদি আমরা নিয়ে যেতে পারি। তাহলে এইরকম একটা মডেল আমরা করেছি তৈরি এরকম গুড এক্সাম্পল গুলোকে যদি আমরা মানে সত্যিকার অর্থে তাদের কাছে নিয়ে আসতে পারি তাহলে ওই আলো হয়তোবা বা অতখানি দিয়ে আসবে না কিন্তু কিছু আলো তো দেখা যাবে আর আপনার মাধ্যমে আজকে দর্শকদেরকে আমরা বলতে চাই এবং আপনাকেও বলতে চাই যদি কোনো ভালো উদ্যোক্তা থাকেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা যদি তাদের যদি ওই ধরনের সহযোগিতার প্রয়োজন পড়ে বিসেফ ফাউন্ডেশন তার নিজের যে অ্যাক্টিভিটিস তার মধ্য দিয়ে তাদেরকে অন্তত পক্ষে ব্যাংকের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং ব্যাংকের প্রিন্সিপালের আওতায় নীতির আওতাতেই সে যাতে উদ্যোক্তা ঋণ পায় বা সহযোগিতা পায় সেটি করার আমরা চেষ্টা করতে পারবো আমি শুধুমাত্র একটা কথা বলি আসলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমাদের সাথে গুড এক্সাম্পল আছে আমাদের কাছে আমাদের হৃদয় আছে এবং যে হৃদয় দিয়ে আমরা আমাদের কৃষককে ভালোবাসি আমাদের কৃষক কৃষিকে ভালোবাসি এই হৃদয়বান মানুষগুলো ভালো ভালো উদ্যোগ যদি একত্রিত করে এগোতে পারি তাহলে নিশ্চয়ই এ জায়গায় আমরা মানে কিছুটা হলেও মানে উদাহরণ সৃষ্টি করতে পারবো যে উদাহরণ অন্যকে অনুপ্রাণিত করবে এই কাজগুলো আমরা যাতে করতে পারি আপাতত এইটুকু বলতে চাই বিরন অনেক ধন্যবাদ রাজা আমাদের হাফিজুর রহমান সাহেব গাইবান্ধার উনি বলতেছেন যে একটা জায়গায় বলছেন যে প্রকৃত কৃষকরা ভর্তুকি পায় না আর একটা জায়গায় বলছেন যে কৃষকদের নিয়ে যত কথাবার্তা হয় সেরূপ কোনো সুবিধা তারা পায় না এবং সবশেষে বলছেন প্রতি জেলায় একজনকে নারী উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড দেওয়ার প্রচলন চালু করা হোক আপনার যাওয়া ছিল যে অন্তত ভালো নারী উদ্যোক্তা বা ভালো কৃষি উদ্যোক্তাদেরকে যেন বিশেষ ফাউন্ডেশনের সাথে ট্যাগ করে দেওয়া হয় সেটা তো ঠিকই আছে সেটা খুবই ভালো এবং আপনার কথা থেকেই আলোর ঝলকানির কথাটা বলতে গিয়ে আমার একটা কবিতার লাইন মনে পড়ছে যে একটি আলোর কণা পেলে লক্ষ্য প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্বজগত জগৎ সুতরাং আমরা যদি একটা ভালো উদ্যোক্তাও যদি একটা এলাকাতে তৈরি করতে পারি তাহলেও তো সেটা একটা বড় পরিবর্তনের সূচনা করবে সেই একটা ছোট্ট আলোর কণা থেকে অনেকগুলো বাতি জ্বলে উঠতে পারে সুতরাং সেই ভরসাটা কিন্তু আসলে আমরা রাখছি এবং বিশ্বের ফাউন্ডেশন সহ আমরা সকলেই মনে আপারাও যে লড়াইটা করছেন পারিবারিক কৃষির পক্ষে নারী কৃষির পক্ষে এবং ভূমিহীন কৃষকদের পক্ষে সেটা কিন্তু একই লক্ষ্যে আমরা সবাই চাই যে ভালো থাকতে আমাদের কৃষি এগিয়ে যাক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উদযাপন করতে যাচ্ছি এবছর আগামীকাল পয়লা ডিসেম্বর আপনারা জানেন যে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস সুতরাং কালকে থেকেই আমাদের রক্তের মধ্যে একটা আহ কি বলবো যে একটা উত্তেজনা শিহরণ এরকম একটা জেগে উঠবে এবং আমাদের আমরা আমাদের মনোজগতের মধ্যেই একটা বিজয়ের ভাব চলে আসবে কিন্তু ওই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে আমরা বছর পার করে আসলেও আমাদের যে প্রান্তা যারা কিনা বঞ্চিত সেই পা কৃষকের জীবন মানের কতটুকু উন্নতি করতে পারলাম কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এই যে স্লোগানটা দিয়ে আমরা মুক্তিযুদ্ধের সময় যে আমরা লড়াইটা শুরু করলাম সেটা আসলে এখনকার বাস্তবতা কি কোভিডের কারণে কিছু দারিদ্র বেড়েছে কিন্তু কোভিডের আগেও তো এই সংখ্যাটা চার কোটি ছিল এখন না হয় ছ কোটি হয়েছে সুতরাং এই চার কোটি বা ছয় কোটি মানুষ যারা কিনা আমি যদি চার কোটিও ধরি তাহলে ১৬ কোটি চার কোটি মানে প্রতি চারজনে একজন এই প্রতি চারজনে একজন মানুষকে পিছনে ফেলে রেখে আমরা সুবর্ণ জয়ন্তীর উৎসবই বলি আর আমাদের এগিয়ে চলার যে সমৃদ্ধ বাংলাদেশের কথা বলি সেটা তো একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় সেখানে আমাদের একটা উপায় খোঁজা দরকার আলোচনা যত গভীর হচ্ছে তত আমার হাতে সময় কমে আসছে মনিয়া আমি আপনার কাছে একটু শুনতে যে আমাদের এই পারিবারিক কৃষির বিকাশে যুবকদের অংশগ্রহণের জায়গা কতটুকু আছে এবং আমাদের যে কিছু স্পেশাল জোন আছে এরিয়া আছে যেমন হাওড় এবং পাহাড় এই হাওড় এবং পাহাড়ের এখানকার বাস্তবতা এখানকার পারিবারিক কৃষির বাস্তবতা এখানকার আহ মানুষের যে বঞ্চিত কৃষকদের বাস্তবতাটা একটুখানি বলে সুপারিশ কি কি আছে আপনারা কি কি সুপারিশ করতে চান আপনার কাছ থেকে শুনে আমি রাজাবাইর কাছে আসব উনিও হয়তো একটু বলেন ধন্যবাদ আপনি খুব একটা ভালো প্রসঙ্গ টেনেছেন আমরা যখন কৃষি বলি রেজাল ভাই বলেছেন ওই যে কৃষি সংস্থা হ্যাঁ কৃষির সংজ্ঞা আমরা আসলে পুনরুদ্ধারণ করা দরকার যে কৃষি আসলে কত জিনিসকে অন্তর্ভুক্ত করবে এখানে আমরা কিছু কমেন্টসও দেখেছি যেখানে এসছে যে আহ হোমস্টেড গার্ডেনিং হম আজকাল এগুলো কিন্তু কৃষিতে বড় একটা অবদান রাখছে যুক্ত করছে। নানান ধরনের চাষাবাদ যুক্ত হচ্ছে এবং এক এক এলাকার ছোট্ট একটি দেশে এটা কিন্তু চমৎকার একটা বৈচিত্র্যময় কৃষির দেশ কেননা এক এক এলাকার কৃষি এক এক রকম এক এক রকম ডিমান্ড এবং এক এক রকম চ্যালেঞ্জ আপনি দুটো জায়গার কথা বলেছেন এখানে বলেছেন যুবকদের ব্যাপারে সম্পৃক্ততা সেটি আমি আগে যেটুকু বলেছি তার মধ্যে কিছুটা ধারণ করে যে কৃষিতে যুব নারী এবং যুব পুরুষ যারা আছেন তারা কিন্তু আগ্রহ প্রকাশ করছেন না কিছু কিছু entrepreneurship গড়ে ওঠা ছাড়া এবং সেটার কারণ আমরা বলেছি যে একটা হলো যে কৃষিকে যে একটি মর্যাদায় নিয়ে যাওয়া হ্যাঁ এবং কৃষিকে নিয়ে যে ভবিষ্যৎ দেখা কোনো বড় কিছু করা যুবকরা সাধারণত সবাই স্বপ্ন দেখার অনেক বেশি স্বপ্ন দেখে থাকে এবং সেই পথে এগুতে চায় তো সেখানে খুব আমরা যা করে দেখি খুব স্পোরেডিক তো সেখানে যুবকদের সম্পৃক্ততার যেহেতু ওদের এক ধরনের আগ্রহের যেমন ব্যাপার রয়েছে আরেকটা হলো যারা এসেছেন তারা যত রকম প্রতিবন্ধকতার সামনে পড়ছেন কেননা বিশেষ করে যুবক এখন যারা আসছেন যারা এই উদ্যোগগুলি নিয়ে থাকেন তাদেরও একই অবস্থা কোনো একটা জায়গা হয়তো লিজ নিয়ে জলাশয় লিজ নিয়ে তারা করতে চান কিন্তু সেখানের মধ্যে এই যে নীতিমালা আইন কানুন অনেক ক্ষেত্রেই তাদের সহায়ক নয় এবং এখানে একটি কথা খুব খোলাসা করে বলতে হয় দুর্নীতি একটি বড় সমস্যা। অনেক আপনার নীতি কাঠামোর মধ্যেও রয়েছে যে জলাশয় যুবকরা অগ্রাধিকার ভিত্তিতে পাবে যারা অন্তপ্রনারশিপ আছেন তাদের জন্য বিভিন্ন উদ্যোগ দেয়া হবে কিন্তু বাস্তবতায় দেখা যায় যে তারা অনেক দূরে সরে যান কেননা এখানে সারা একেবারে আমাদের যে স্থানীয় সরকারের সবচেয়ে লোয়েস্ট টিয়ার ইউনিয়ন পরিষদ হতে উপর দিকে যেখানে উঠুন না কেন মানুষের ভরসার জায়গা কিন্তু অনেক কমে গিয়েছে সেখানে দলীয়করণ বলেন সেখানে চেনা মুখ বলেন সেখানে সাহায্য সমর্থন বলেন সবকিছু কিন্তু এটা খুব ন্যায্যতার ভিত্তিতে হয় না তো সেটি তাদের একটা অনাগ্রহের কারণ রয়েছে তো সেটা কমনলি সব জায়গায় কাজ করে তো সেখান থেকে এরপরে যখন যারা যুক্ত হয়েছেন ওই যে বললাম যে কৃষির ন্যায্য মূল্য না পাওয়া বাজারে ক্রমাগত তারা কিন্তু যখন আসেন এখানে অর্থায়নের ক্ষেত্রে তারা ঋণ গ্রহণ করেই আসে যখন এটি খুব মার খায় তখন আর দ্বিতীয়বার তাদের ঘুরে দাঁড়ানোর অনেক ক্ষেত্রে সামর্থ্য থাকে না তো সেই প্রতিবন্ধকতা তা কাটিয়ে খুব বড় সংখ্যায় আমরা যুবকদেরকে এখানে দেখতে পাই না কিন্তু এর একটি উদ্যোগ রেজল ভাই বলেছেন যে কথাটি বলেছেন একসাথে করে বলেছেন যে আমূলের কথা সেরকম এলআডি কিন্তু এগারোটি জেলায় আহ সম্পূর্ণ নারীদের উদ্যোগে আপনার এ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র আমরা বলি যে জন উদ্যোগ বা জন সমবায়। সমবায় কথাটিও তারা বলতে চান না কেননা সমবায় আইনে আছে সমবায় কথাটি সমবায়ের নিবন্ধন না হয়ে ব্যবহার করতে পারবেন না সেটি বেআইনি হয়ে যাবে এবং তারা খুব জেনে শুনেই সেখানে নিবন্ধিত হতে চান না আমরা এই গতকাল যে আলোচনাটি করেছিলাম তার একদিন আগে একটি আলোচনা সম্পূর্ণভাবে এই সমবায় আইনের উপরেই করেছিলাম যেখানে প্রতিবন্ধকতা এখানে নিবন্ধন হতে শুরু করে ম্যানেজমেন্ট কমিটি এবং এখানে সদস্য অন্তর্ভুক্ত করা মতামত সব কিছুর মধ্যে সাংঘাতিকভাবে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে যার কারণে মানুষ এখানে সমবায়ে ঢুকতে চান না অনেক ক্ষেত্রে আমাদের যে সময়গুলি নারী সময়গুলি যারা করেছেন তাদের কিন্তু খুব ঋণের যে অনেক চাহিদা রয়েছে তা নয় কেননা তারা তাদের শক্তি সামর্থ্যে একই সাথে যেমন নিজেদের অর্থায়ন তারা করছেন এখানে ক্যাপিটাল জেনারেশন করছেন অন্যদিকে একটু একটু করে এগুচ্ছেন কিন্তু এগুলিই রেজলভাই বলেছেন যে এই মডেল আমরা তৈরি আমরাও বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি সাহায্য সহযোগিতা তাদের সঙ্গে থেকে কিন্তু আমি মনে করি এটাই চূড়ান্ত সমাধান নয় একটির সঙ্গে আরেকটিকে যুক্ত করলে উৎসাহ বাড়ছে করছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এটিকে ধারণ না করা হয় এটি সম্পূর্ণভাবে বিকশিত হতে পারছে না আমার কনসার্নটা সেই জায়গায় এবং এই ক্ষেত্রে সমবায় আইন সংস্কার একটি বড় বিষয় এবং এই আইনের ক্ষেত্রে কৃষি সংস্কারও একটি বড় বিষয় এবং বিভিন্ন জায়গার কৃষিকে বিভিন্নভাবে ধারণ করার বিষয়টি সামনে আনতে হবে এই যে এখানে মিটন ভাই বললেন যে হাওয়ারের কৃষি হাওরে কিন্তু অনেকেরই ধারণা হয়তো মাছ অনেকেরই ধান এখানে ধান মাছ মুরগি হতে ধরে বড় একটি সম্পদ বিভিন্ন গবেষণা বলে জিডিপি টু পার্সেন্ট নাকি হাওয়ার থেকে আসে আমাদের যে জাতীয় সংসদে আসন তার আপনার এক দশমাংশ ওখানে আপনার তেত্রিশটি আসন মোট হাও অঞ্চল থেকে আসে কিন্তু এই হাওড় যদি দিয়ে থাকে তাকে নিয়ে বিশেষ কোন পরিকল্পনা আমরা দেখি না এবং সেখানে যে জলাশয় মৎস্যজীবী যারা আছেন তাদের হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই এখানে নীতিমালাও রয়েছে যে সমিতি করে আসতে হবে সেই ক্ষেত্রে দেখা যায় যে নীতি নির্ধারকরাই আমি বলবো স্পষ্ট করে অনেক ক্ষেত্রে নীতি নির্ধারকরাই সেক্ষেত্রে মৎস্যজীবী হয়ে যান হ্যাঁ কেননা আপনি সামনে আবার দেখবেন নির্বাচন আসছে আমি স্পষ্ট করেই বলতে চাই মৎস্য থেকে যদি আপনার কোন আয় থাকে আপনি খুব সহজেই এটাকে দেখিয়ে দিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের যারা সামনে নির্বাচনে আসবেন ইউনিয়ন পরিষদ হতে ধরে জাতীয় সংসদে বড় একটি আয়ের অংশ দেখেন তাদের যে মৎস্য মৎস্য খামার থেকে আয় কিন্তু যদি নীতিমালাটাই দেখেন সেখানে কিন্তু মৎস্য খামারি তিনি হতে পারেন না এটা মৎস্যজীবীর জন্যে কিন্তু এটা একেবারে শতসিদ্ধ এটি একেবারে এটি একটি উদাহরণ এরকম ভাবে প্রকৃত মৎস্যজীবীরা আবারো তাদের নামে মৎস্য মৎস্য সংগঠন করে সেখানে সমস্ত সাহায্য সমর্থন সংগঠনের জন্য যা যা দরকার সমস্ত কিছু একজন দলীয় কেউ অথবা রকম রাজনৈতিক অথবা স্থানীয় ক্ষমতাশালী তারা নিয়ে থাকেন এবং ওই মৎস্যজীবীরা আবারও সেই মৎস্যজীবী শ্রমিক হিসেবে থেকে যান তো এটা একেবারে হাওরের ক্ষেত্রে কমন চিত্র এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে যেটুকুই সরকার কিছুই করছেন না সেটা কিন্তু নয়। অনেক রকম চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছেন তার ক্ষেত্রে দুর্নীতি কিন্তু বড় একটি জায়গা। এই মৎস্য খামারের ক্ষেত্রে দুর্নীতি একটা বড় জায়গা এবং পার্বত্য চট্টগ্রামের যেই পাহাড়ি কৃষির কথা যদি বলে থাকেন এখানে কিন্তু নারীরা বরাবরই কৃষি চর্চায় অগ্রগামী এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু এবং প্রত্যেক ক্ষেত্রে কৃষি বলেন জলাজের ক্ষেত্রে কৃষি বা জলাশয় থেকে উৎপাদন মৎস্য চাষ এগুলোর যে মূল উপাদান জমি এবং জলা সেই ক্ষেত্রে যে অসম বন্টন এখানে যে অসম প্রবেশাধিকার সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সেই ক্ষেত্রে যদি মানুষের ওনারশিপ বা টেনিউরাল সিকিউরিটিটা আমরা নিশ্চিত করতে না পারি নারী পুরুষ আদিবাসী নির্বিশেষে সেখানে চাষ বলেন সেখানে মৎস্য বলেন সেখানে পাহাড় থেকে সাবসিস্টেন্স এগ্রিকালচার যেটা বলেন প্রত্যেকটাই কিন্তু এক এক জায়গায় গিয়ে একদম মুক্তubre পড়ে তো আমি উদাহরণ মডেলের আমি পক্ষে আমি রেজলভের বিপক্ষে বলছি না এগুলো আমরা করেই যাচ্ছি করে যাচ্ছি সেগুলো আরো অনেকে উৎসাহিত করছে সেগুলি বলছি যে একটা ক্রিটিক্যাল মাস তৈরি করে আমরাও সরকারকে বলতে চাই যে তো এলডি পলিসি অ্যাডভোকেসি করে যে এইভাবে সম্ভব এইভাবে হচ্ছে কিন্তু এইটা যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ধারণ না করে সেটিকে যদি বিস্তারিতভাবে প্রত্যেকটা জায়গায় এবং এই কৃষককে কে তার সেন্টারে না এনে চিন্তা চেতনা এবং পরিকল্পনার মূলে না এনে করা হয় তাহলে মডেল আমরা মডেল তৈরি করতে পারবো কিন্তু একটা বড় পরিবর্তনের জায়গায় এই জায়গাটিতে অবশ্যই হাত দিতে হবে যেটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সেই বাহাত্তর সালেই বলেছিলেন তার বেতার ভাষণে উনি বলেছেন যে কৃষক শ্রমিক সবাইকে ক্ষমতায়িত করতে হবে ভূমি সংস্কারের জায়গায় যেতে হবে ক্ষুদ্র সমবায় গড়ে তুলতে হবে যাতে করে সমস্ত মূলধন হতে ধরে তাদের হাতে থাকে ধনিক শ্রেণী যাতে এখানে সুযোগ না নিতে পারে আমরা অন্যান্য জায়গায় মডেল খুঁজি আমরা বিশ্ব উদাহরণ খুঁজি এই বঙ্গবন্ধুর যদি এই ভাষণটিকে আমরা প্রতিটি যে উনি টার্মিনালজি ব্যবহার করেছেন এক একটাকে যদি আমরা ভেঙে ভেঙে এক একটা ফ্রেমওয়ার্ক তৈরি করি আমার মনে হয় তার বাইরে আর কোনো কিছু দরকার হবে না সেটিকে বেশ করেই করতে পারি কিন্তু আমি অনেক সময় খুব হয়ে দেখি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর নাম করে অনেক কিছু বলি স্বাধীনতার কথা বলি মুক্তিযুদ্ধের কথা বলি চেতনার কথা বলি কিন্তু এই যে তখনকার চাওয়া তখনকার স্বপ্ন তখনকার দর্শন সেটাকে কেন উই অ্যাকশন সেটা করলে তো সেই পথে হাঁটলে তো আমরা মনে হয় আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। কেননা অনেকেই বলে থাকেন জনসংখ্যা, জনসংখ্যা যখন এদেশে সাড়ে সাত কোটি ছিল তখনও খাদ্যাভাব ছিল। আর এখন ষোল কোটি মানুষের দেশে আমরা খাদ্য স্বয়ন এটা মানুষেরই উদ্যোগ। এক একটি ফোটা জমিও মানুষ কর্ষণ বিহীন রেখে দিতে চায় না। কিন্তু সেখানে তাদের অবসাধিকার, তাদের সাহায্য সমর্থন, উপকরণে, জমিতে সেটাকে নিশ্চিত করা জরুরি। এবং এলাকা ভেদে হাওরে, পাহাড়ে coastal area যেটা উপকূলে সব জায়গায় নারী পুরুষ আদিবাসী সকলের সমন্বয়ে এবং সেখানকার বৈশিষ্ট্য ঠিক রেখে agroecological যে characteristics সেটা ঠিক রেখে exactly আমি ছোট্ট করে একটু বলতে চেষ্টা করেছিলাম যে নারীরা যখন করেন আমি বলি না যে পুরুষরা করেন না ক্ষুদ্র কৃষি in ক্ষুদ্র কৃষি সেটা করে তারা জৈবসার ব্যবহার করেন তারা চিরায়ত যে বীজগুলো সেগুলো সংরক্ষণ করে সেটা ব্যবহার করেন তারা সেখানে জমির ক্ষতি সাধন না করে হ্যাঁ প্রাকৃতিক উপায়ে যেটুকু করার কেননা তাদের লোভ যদি বলে থাকি সেই বড় আকারে কোনো লোভ বা লালসার জায়গাটুকু নেই তারা অনেক কিছু ভ্যালু এথিক কৃষক হিসাবে হ্যাঁ তারা এটা ধারণ করে থাকেন সেটা আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে বলি মৎস্যজীবী যখন মৎস্য চাষ যখন অমৎস্যজীবীর হাতে যায় সেচ মেশিন দিয়ে তারা শেষ পোনাটি পর্যন্ত তুলে ফেলেন পরের অনেক ভ্যারাইটি হারায় আর এটা যখন মৎস্যজীবীর হাতে যায় তাদের এথিক্স হল যে আমার আগামী বছরের এইটুকু ফিস টক সিঙ্গেল রিং থাকতে হবে হ্যাঁ তারপরে যেটুকু অবশ্যই টুকুমার ভাগ্য তারা সেচ মেশিন দিয়ে তোলেন না তারপরও দুর্ভাগ্যজনক ভাবে এই নীতিমালা দুর্নীতি এবং এই কাঠামোগত শৈথিল্যতার কারণে এগুলো চলে যায় যারা এখানে সুবিধাবাদী এবং সুবিধা গ্রহণ করতে চান এবং ব্যাপক লাভের অঙ্কটা দেখতে চান সেটির লাগাম টানা দরকার সেটিকে দেখা দরকার এবং সেক্ষেত্রে মানুষকে এম্পাওয়ার করা দরকার সংগঠন শক্তিশালী করা দরকার বার্গেনিং পাওয়ার তৈরি করা দরকার অনেক ধন্যবাদ মনিপা রাজা ভাই আমরা তো নিরাপদ খাদ্যের জন্য আন্দোলন করছি লড়াই করছি সকলের জন্য নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা বিশ্বের ফাউন্ডেশনের কাজের একটা বড় অংশ আমাদের পারিবারিক কৃষি কিন্তু নিরাপদ খাদ্য নিরাপত্তায় একটা বড় সহায়ক কৌশল হতে পারে একটু আগে যেটা বলছিলেন যে পারিবারিক কৃষির একটা মূল জায়গা হচ্ছে এর সঙ্গে জড়িয়ে থাকা নারীরা এবং আমরা আবহমান কাল ধরে যদি দেখি তাহলে নারীদের কিন্তু কৃষিতে তাদের একটা নিজস্ব প্যাটার্ন আছে এবং তাদের একটা নিজস্ব উদ্ভাবনী কৌশলও আছে এবং একটা প্রক্রিয়া আছে সেখানে তারা দেখবেন যে ওই চুলা থেকে ছাইটা সংগ্রহ করছে রান্নাঘরের আবর্জনাটাকে এক জায়গায় পচিয়ে তারা সার উৎপাদন করছে ইত্যাদি ইত্যাদি এরা যা ভাই এগুলো আপনি আমার থেকে ভালো জানেন এগুলো আপনি ধারণ করেন প্রচার করেন তো সেই দিক থেকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে নিরাপদ খাদ্যের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হলেও আমাদের এই পারিবারিক কৃষির বিকাশকে গুরুত্ব দেওয়া দরকার এবং আমাদের মনে হয় যে মনিয়াপা যে কৃষি সংস্কারের কথাটা বলছেন সেই কৃষি সংস্কারে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া দরকার এবং আমাদের নাগরিক পর্যায়ে তো বোধহয় এই বিষয়ে আরেকটু শক্তভাবেই কথা বলা দরকার এখানে কৃষি পরম্পরার এক ভাই বলছেন যে পারিবারিক কৃষি সংকট নয় আসলে আমরা সংকট ওইভাবে দুটোই আলোচনা হতে পারে আমরা আমরা এটাকে বলছি না যে পারিবারিক কৃষি সংকট আমরা তা মনে করি না যদি মনে করতাম তাহলে আজকে কিন্তু আমরা এই আলোচনাটাই করতাম না সাকিউল মিল্লাদ মোর্শেদ ভাই বলছেন যে জাতিসংঘ একদিকে আহ আহ মতো কীটনাশক কোম্পানির সাথে পার্টনারশিপ করে আরেকদিকে পারিবারিক কৃষির কথা বলে এটা তো একটা আছে ডিলেমা তো আছেই যে আমাদের সরকার থেকে শুরু করে বড় বড় সংস্থা প্রতিষ্ঠানগুলো তারা একদিকে কর্পোরেট কালচারকে তারা ই করে প্রাণায়িত করে আবার অন্যদিকে তারা প্রান্তজনের সাথেও থাকে তাদের সাথেও তাদের অফিস চাপে বলে আগে এগিয়ে চলো বাচ্চা তো যাই হোক সেই দ্বন্দ্বটা আমাদের থাকবে রাজা ভাই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি একটা আলোচনা আমার করবার খুব দরকার যে এই যে আমরা যে সংস্কারের কথাগুলো বলছি সেখানে এই ইউনিয়ন কমিটি আপনি জানেন যে আমাদের যে ইউনিয়ন পরিষদ আইন সেখানে কিন্তু ইউনিয়ন পর্যায়ে একটা কৃষি কমিটি করার একটা বাধ্যবাধকতা রয়েছে কিন্তু কোথাও এটার অনুশীলন হতে আমরা দেখি না তো এই কৃষি কমিটিকে একটু বিবেচনায় রেখে এটা কি আগামীর কোন একটা সুপারিশ বা সমাধান হতে পারে পারিবারিক কৃষির বিকাশে এবং টেকসই কৃষির বিকাশে সবটা মিলিয়ে আপনি যদি একটা সমাপনী বক্তব্য দেন ধন্যবাদ আসলে সত্যি কথা যে অনেকগুলো বিষয় সামনে এসেছে এবং আপনি যে কথাটি শুরু করেছিলেন যে নিরাপদ খাদ্য আন্দোলন তার সাথে পারিবারিক কৃষির যে একটা সম্পর্ক আছে সেটিকে কিন্তু আমাদের সামনে নিয়ে আসা দরকার। কারণ এটা মনে রাখতে হবে যা পারিবারিক কৃষিতে কৃষক যেটি উৎপাদন করেন সেটি তার নিজের ভোগের জন্য করেন এবং উদ্বৃত্তটি তিনি বিক্রি করেন এবং তিনি কখনোই অনিরাপদ পন্থায় অনিরাপদ খাদ্য উৎপাদন করেন না সঙ্গত কারণেই তার উৎপাদিত সমস্ত খাদ্যটিকেই আমরা বলছি আহ নিরাপদ তালহা জুবাইয়ের মাসুর নিউটন বলছে যে কৃষি ইউনিয়ন পর্যায়ে কৃষি কমিটি আছে এটা আমরা নিজেরাও জানি কিন্তু সেই কৃষি কমিটিতে আসলে কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করছে সেটি একটু দেখা দরকার তবে নিশ্চয়ই যেখানে যেখানে কৃষি বিভাগের নেতৃত্ব ভালো আছে বা সেখানে দক্ষ কর্মীরা আছেন তারা হয়তো সেই ইউনিয়ন কৃষি কমিটিকে কাজে লাগাতে পারেন কিন্তু সব জায়গাতে কিন্তু এটি কাজে লাগেও না এটাও কিন্তু সত্যি কথা অনেক মানে ইউনিয়ন পর্যায়ে কিন্তু অনেক সদস্য আছেন যারা আসলে এদিকে খুব একটা বেশি নজর দিয়েছেন সেইটা আসলে দেখা দরকার এবং যেটা তাজা জুবাইয়ের মাসর নিউটন বলছেন ইউনিয়ন কমিটি কতটা অ্যাক্টিভ সেটা দেখতে হবে আসলেই সেটা দেখতে হবে আমি যে কথাটি বলতে চাইছি আসলেই আমাদের তৃণমূলের কৃষকদের যে উৎপাদনশীলতা উৎপাদন সেটিকে আহ সামনে নিয়ে আসা দরকার এবং নিরাপদ খাদ্য আন্দোলনের সাথে সেটিকে সম্পৃক্ত করা দরকার যে কথাতে শুরু করেছিলাম যে তারা উদ্বৃত্ত খাদ্যটি কিন্তু সমাজে দেয় কিন্তু যারা নাকি মুনাফার জন্য উৎপাদন করেন বা মুনাফার জন্য সকলেই হয়তো উৎপাদন করেন কিন্তু যারা শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন করেন তারা কিন্তু খাদ্যের উৎপাদনের কোয়ালিটিকে দেখেন না তারা কোয়ান্টিটিকে দেখেন যাতে তারা অধিক বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে পারেন সেই জায়গাটি কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আমাদের কাছে থেকে যায় এবং সেই জায়গাটাতে কিন্তু সকলেই যে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে মিনিমাম এথিক্সটা মেইনটেন করছেন এটিও কিন্তু বলা যাবে না বলা যাবে না বলেই আজকে কিন্তু আহ নিরাপদ খাদ্যের বিষয়ে আমাদের নানা রকমের কথা বলতে হচ্ছে বা আমরা কথাগুলো বলছি আর একটা কথা আমি বলতে চাই দেখেন আমাদের যে কালচার আমাদের যে ইকোনমিক সিস্টেম সেটা কিন্তু আমাদের কৃষির সাথে সম্পৃক্ত আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই শেষ পর্যায়ে এসে যে আমাদের সকলকে আসলে সমন্বিত ভাবে কাজ করতে হবে আহ মানে আপা যে কথাটি বললে যে অনেকগুলো মডেল তাদের কাছে আছে আমাদের কাছে মডেল গুলো আছে কিন্তু আমরা কি এমন একটি প্রদর্শনী করতে পারি না যে প্রদর্শনীতে আমরা সকলের কাছ থেকে গুড এক্সাম্পল গুলোকে সকলের সামনে তুলে ধরলাম এবং সেই তুলে ধরার মধ্য দিয়ে আমরা মানুষকে বলার চেষ্টা করলাম দিজ আর দ্য সলিউশন তুমি দেখো কোন সলিউশন তুমি নিবা এবং সেই সলিউশন গুলো সরকার গ্রহণ করতে পারে সেই সলিউশন গুলো অন্যান্য অর্গানাইজেশন গুলো গ্রহণ করতে পারে এবং এরকম ভাবে আমাদের যে বিনিময় মানে জ্ঞানের যে বিনিময় বা নলেজের যে বিনিময় সেটি বেশি করে করা দরকার এ কথা ঠিক যে সব জায়গাতে কিন্তু সংগঠনটাও খুব ভালোভাবে নাই আর কৃষক সংগঠনের কথা যেটা আপনি বলছেন সেটা খুবই দুর্বল কারণ আমাদের ক্ষেত্রে অধিকাংশ কৃষক সংগঠন হচ্ছে বলা চলে যে যারা আছেন হয়তো কেউ একটা রাজনৈতিক পরিমন্ডলে আছেন সেটা হচ্ছে একরকমের কৃষক সংগঠন আর আমাদের যে বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক যে কৃষক গ্রুপ আছে তারা কিন্তু ওই জেলার বা ওই অঞ্চলের সমস্ত কৃষককে রিপ্রেজেন্ট করেন না এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে সেজন্য জন্য একটি স্বার্থ মানে নিঃস্বার্থ কৃষক সংগঠন যারা কৃষির জন্যই কাজ করবেন ভারতের ওই যে কৃষি বিল তার জন্য যে কৃষকরা নিয়ে বছর ধরে আন্দোলন করে খেয়ে না খেয়ে তাদের নিজেদের অধিকার থেকে তারা প্রতিষ্ঠা করলো আমাদের দেশে তো সেরকম কৃষক আন্দোলন করে ওঠা সম্ভব না কারণ সেটা গড়ে তোলার জন্য ওই ধরনের কৃষক সংগঠন কিন্তু আমাদেরকে তৈরি করতে হয় এবং তার জন্য কিন্তু আমাদের সমন্বিতভাবে কাজ করার দরকার আমি খালি একটা কথা শেষ পর্যায়ে যেটা বলতে চাই এখন পর্যন্ত আমাদের করণীয় অনেক আছে আমরা যতগুলো আলোচনা করছি তার চেয়ে অনেক বেশি আমাদের করার আছে আমাদের এই অন্তত পক্ষে সামনের দিকে আরো কিছু সফলতাকে নিশ্চিত করতে পারবো আমরা একটা কথা খুবই ভালো যে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে সরকারের কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো তথ্য হয়তো পৌঁছে গেছে কেউ কেউ হয়তো একটু প্রোয়েক্টিভলি ভাবছেন কেউ হয়তো অবজ্ঞা করছেন কিন্তু ভাবনা এবং অবজ্ঞা তার মধ্য দিয়ে কিন্তু নতুন একটি ধারা হয়তো তৈরি হবে এবং সেই তারার মধ্য দিয়ে যতটুকু যাবে ততটুকুই তো আমাদের লাভ এবং ততটুকুই তো আমরা সামনের দিকে এগুলা আমরা এগোতেই চাই আমরা পেছাতে চাই না এবং আমাদের সংস্কৃতির সাথে আমি কথা বলি আমার নৌকা বাইচের সাথে আমার পৌষ পার্বণের মেলার সাথে আমার নবান্নের সাথে আমার কৃষি জড়িত আমার এই কৃষির এই যে এই যে কালচার আমাকে তৈরি করে দিয়েছে আবহমান বাংলার যে সংস্কৃতি তৈরি করে দিয়েছে সেই জায়গাটিকে নষ্ট করা যাবে না সেটি যদি সম্পূর্ণ কর্পোরেট কালচারের অধীনে চলে যায় তাহলে কিন্তু আমার এই কৃষি আর থাকবে না আমি একটি ছোট্ট উদাহরণ নেই আমি একবার একটি অনুষ্ঠান করার জন্য প্রস্তাব দিয়েছিলাম একটি বেসরকারি চ্যানেলে সেই বেসরকারি চ্যানেলে বলেছিলাম যে কৃষক তারকা নির্বাচন করব। কিন্তু দেখা গেল একটি কর্পোরেট কোম্পানি এসে তারা বলল যে এই কৃষক তারকার নামটা চেঞ্জ করে অন্য একটা নাম দিতে হবে সাপোজ এক্স ওয়াই জেড তারকা আমরা কিন্তু সেই প্রোগ্রামটি করিনি আমরা করিনি এই জন্যে কারণ কৃষককে বিক্রি করা যাবে না কৃষককে ব্র্যান্ডে নিয়ে যাওয়া যাবে না কৃষক কৃষকই সেইটি আমার চরিত্র সেটা আমার পরিচয় সেটি আমার মানে আসার কথা সেটি আমার মানে আমার বাংলার পরিচয়ের কথা আমি যদি এভাবে বলি সো এই কৃষক শ্রমিকের বাংলাদেশ সেটি আমাদের হৃদয়ে আছে আমরা তাদেরকে কিভাবে আরো সম্মানিত করতে পারি কিভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি হচ্ছে আমাদের দেখার বিষয় সকলে মিলে এলআরডি কাজ করি কাজ করছে আরো অনেকেই কাজ করছেন সকলের কাজকে যুক্ত করে একটি চমৎকার মালা আমরা গাঁতেই পারি এবং সে মালা হয়তোবা বা কৃষকের কণ্ঠে এবং আমার দেশের কণ্ঠে হয়তো শোভা পাবে এটুকুই কথা আবার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি মডেলকে মুভমেন্টে পরিণত করতে চাইলেন এবং আপনার ভাষায় মালা গাঁথতে চাইলেন আমরা সেই মালা আমাদের গলায় এসে পড়ুক সেটা আমরা চাইবো আহ আপা আপনি যদি শেষ কথা কিছু বলেন আমার হাতে সময় একদম কম এ পর্যন্ত যা আলাপ হলো প্রতিটাই প্রয়োজনীয় এবং সবচেয়ে গুরুত্বের সাথে যেটা বলবো এই যে খন্ড খন্ড কাজগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় এটাকে সমন্বিত করে আমরা সামনে আগাতে চাই এই মডেল আসলে জাতীয় পর্যায়ে চর্চার জায়গায় নিয়ে যেতে চাই এবং আমরা আশা করি আমাদের এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার এটি ধারণ করবেন এবং সবাই তাতে অংশগ্রহণ করবো এবং যার কেন্দ্রে থাকবে কৃষক নারী পুরুষ আদিবাসী এবং ভূমিহীন কৃষক তো এই প্রত্যাশাই রইল আশা করি আলোচনা হবে সামনে ধন্যবাদ জি আপনাদেরকে ধন্যবাদ মনিয়াপা এবং রাজা ভাই আপনারা চমৎকার আলোচনা করেছেন দর্শক মন্ডলী আপনারা অনেক মন্তব্য দিয়েছেন আমি মন্তব্যগুলো সবগুলো পড়তে পারিনি কিন্তু স্ক্রিনে আমি সব মন্তব্যগুলোই আনবার চেষ্টা করেছি আপনারা যে মতামত গুলো দিয়েছেন এগুলো কিন্তু দর্শক দেখছে আমরাও এগুলো লিপিবদ্ধ করছি এগুলো থেকে যাচ্ছে আমরা সকলকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ উন্নত বাংলাদেশ টেকসই বাংলাদেশ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ যে ভাষায় আপনি বলেন না কেন সেখানে কেন্দ্রে কিন্তু রাখতে হবে মানুষ মানুষ কোন যে মানুষ মানুষ গ্রামে আছে আছে যে যে এখন পড়ে স্লোগান বাদ যাবে না কেউ সেই স্লোগান বাস্তবায়ন করতে হলেও এই প্রান্তজনীয় যে কৃষকরা আছে প্রান্তজনীয় যে ছয় কোটি মানুষ আছে তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে এখানে যুবকদের কথাও এসছে আজমিরা জামান নীলা সে বলছে যে যুবকদেরকেও কৃষিতে উৎসাহিত করতে হবে ইনফ্যাক্ট সেটাও আমাদের আজকে আলোচনার এজেন্ডার মধ্যে ছিল কিন্তু সময় অভাবে করতে পারলাম না নিশ্চয়ই আমরা এখানে আরো কথা বলবো সব মিলিয়ে আমাদের মূল বক্তব্যটা হচ্ছে আমরা সকলের জন্য নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বপ্ন দেখি এবং আমরা মনে করি নাগরিকরা শুধু ভোক্তা নয় নাগরিকরা দায়িত্বশীল অংশ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করবার আছে নিজের নিজের জায়গা থেকে যে যেভাবে পারি আমরা অংশগ্রহণ করব যার যা কিছু আছে তাই নিয়ে ভালো থাকবেন সকলে সকলকে বিজয়ের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে দেখা হবে আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো অমিক্রন আসছে সাবধানে থাকবেন ভয় না পেয়ে আপনারা সচেতন থাকবেন নিশ্চয়ই আমরা মোকাবেলা করতে পারবো আমরা মোকাবেলা করেছি আগেও এবারও নিশ্চয়ই পারবো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম